দর্শক, স্বাগত জানাচ্ছি ক্যাচ বাংলাদেশের নিয়মিত আয়োজন ক্যাচ টকের আজকের পর্বে। আজকে আমাদের চতুর্থ পর্ব এবং আজকে আমাদের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে করোনায় রেস্টুরেন্ট এবং সুপার শপ। দর্শক, সবাই অবহিত যে এই করোনার ক্রান্তি লগ্নে এসে সবচেয়ে বড় যারা ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। এবং রেস্টুরেন্ট গুলো বন্ধ থাকার কারণে আমরা যারা রেস্টুরেন্ট নির্ভর ছিলাম, অর্থাৎ যারা শহরের নিত্য নৈমিত্তিক দিনগুলোতে রেস্টুরেন্ট গুলোতেই আমাদের আহার গুলো সম্পন্ন করতাম, তারা একটি বড় সমস্যায় পড়েছি। এবং আরেকটি জায়গা হচ্ছে আমাদের সুপার শপ গুলো। সুপার শপ গুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি দর্শক, সেই ব্যাপারটি হচ্ছে যে সেই যে সুপার শপ গুলো শুধুমাত্র আগে কেবলমাত্র শহরের একটি বিশেষ শ্রেণীর উপর নির্ভর করে তাদের ব্যবসা পরিচালনা করতো, তারা আজকে সব মানুষের জন্য সমান হয়ে এসেছে এবং তারা আজকে ঘরে ঘরে সেই খাবারটি পৌঁছে দিচ্ছে, সেই আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি গুলো পৌঁছে দিচ্ছে। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সেই দুই যোদ্ধা যারা রেস্টুরেন্ট এবং সুপার শপ গুলোর এই যে অবস্থাটি রয়েছে এই অবস্থাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবেন। আমাদের সাথে রয়েছেন কামরুল হাসান, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার এসিআই লজিস্টিক্স লিমিটেড, যিনি স্বপ্নের দায়িত্বে রয়েছেন। কামরুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে রয়েছেন রামিন আহমেদ, ম্যানেজিং পার্টনার উড হাউস গ্রিল এন্ড মিট থিওরি। রামিন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যদি আমাদেরকে ঠিকভাবে শুনতে পারেন তাহলে আমাদেরকে একটু মেসেজ করে জানাবেন, যাতে হচ্ছে আমরা আপনাদের সাথে কানেক্টেড হতে পারছি কিনা সেটা আমরা বুঝতে পারবো। এবং আমাদের দর্শকদের আরেকটি অনুরোধ রইল, আপনারা আপনাদের যে জানার যে বিষয়গুলো রয়েছে, আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমরা চেষ্টা করবো আমাদের অতিথিদের মাধ্যমে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমি হচ্ছে কামরুল ভাইয়ের কাছে আসছি। কামরুল ভাই, আপনার কাছে একটি বিষয়ে প্রথমে আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি যে এই যে করোনার যে পরিস্থিতিটি রয়েছে, আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে আমরা আসলে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে ঢুকছি। যখন আমাদের ছিল আগে ম্যান টু ম্যান এই সংক্রমিত হতো, এখন সেটা কমিউনিটি ট্রান্সমিশনের দিকে চলে গিয়েছে, তো এই পরিস্থিতিটা আদতেও কতটা উদ্বেগজনক বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ জিসান। আসলে আমি সবসময়, আপনি জানেন, আপনার সাথে আমার দীর্ঘদিন কথাবার্তা এবং সবকিছু শেয়ারের মাধ্যমে আপনি জানেন যে আমি সবসময় ইতিবাচক কথা বলি, সবসময় আশার কথা দেখি, সবসময় স্বপ্নের কথা, স্বপ্ন দেখতে পছন্দ করি, সেই জায়গাটায় চাকরিও করি স্বপ্নে। কিন্তু এরকম একটি পরিস্থিতিতে আসলে আমরা এই মুহূর্তে আছি, সেটা বাংলাদেশ বলেন আর সামগ্রিক বিশ্ব বলেন, বিশ্বের যে প্রান্তেই যান, আসলে আমরা কেমন আছি এই প্রশ্নটা করা এটাই এখন হয়ে গেছে অবান্তর। কারণ আমরা আসলেই কেমন আছি আমরা নিজেরাও জানি না। এটা একটা বিশ্ব মানব জাতির জন্য একটা, মানে আমি কি বলবো, এটা মহামারী বললেও এটা এক কথায় কোলায় না, এটা সংকট বললেও কোলায় না, একটা আমি বলবো যে এটা একটা অপ্রত্যাশিত ভয়ঙ্কর একটা সিচুয়েশন, যেটার আসলে উত্তরণের উপায় কিন্তু আমরা এখনো পাই নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তো সফল হব আশায় বুক বেঁধে আছি, হয়তো দেখা যাচ্ছে কোনো এক প্রান্ত থেকে আমরা আশা করতেও পারি যে হয়ে গেছে। এই যে দেখেন, এখন প্রায় কত, 3 লাখ, 3 লাখের উপরে মনে হয়, আমি যতদূর জানি মনে হয় প্রায় 3 লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে না, 1,75,000, দুঃখিত 1,00,000, মানে 1,85,000 সামথিং। এখন এই যে প্রায় 2 লাখ, দুঃখিত, প্রায় 2 লাখ মৃত্যু সংখ্যা, এখন এই 2 লাখ মানুষ তো কাউন্টেড, নন কাউন্টেড কত? কারণ আমরা কি সবার পরীক্ষা করতে পারছি? যদি শুধু বাংলাদেশ চিন্তা করেন, বাংলাদেশে আজকে পর্যন্ত হচ্ছে প্রায় 3,500, মানে 3,383 জন সম্ভবত আক্রান্ত, আর মৃত্যু হচ্ছে 110 জন। তো এই জায়গাটাই দাঁড়িয়ে আপনি বলেন যে আমাদের আসলে ঠিক, যারা আমরা আসলে টেস্ট করেছি কতজনের, এখন এরকম একটা সিচুয়েশন যে একটা মানুষ আমাদের, আপনি যদি আমাদের এমনি সাধারণ সময়ে যদি আপনি ঢাকা মেডিকেল সহ প্রত্যন্ত একটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ের সরকারি হসপিটাল গুলোতেও যাইতেন, বা যদি কাছের ফার্মেসির দোকানেও যেতেন, বিভিন্ন ছোটখাটো সাধারণ রোগে কতজন মানুষ ওষুধ কিনতে আসতো বা ডাক্তার দেখাতে যেত। এখনকার সিচুয়েশন হচ্ছে মানুষ যে কোনো অসুখেই হসপিটালে কিন্তু যেতে পারছেন না। মানে আপনার এখন তো শুধু অসুখ, তো শুধু করোনা না, মৃত্যু তো শুধু করোনাই হচ্ছিল তার না, এখন স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করলেও তার জানাজায় যে লোক পাওয়া যাবে, তার সৎকারের জন্য যে পরিবারের কাউকেই পাওয়া যাবে সেই নিশ্চয়তা কিন্তু নাই। এরকম একটা পরিস্থিতিতে আপনি একটু চিন্তা করেন যে দম বন্ধ হয়ে যায়, চিন্তা করতে গেলে কিভাবে, মানে আর যদি বেঁচে থাকি তাহলে বেঁচে থাকার যে পরিস্থিতিটা সেটাও চিন্তা করেন যে সামনে এখন আমরা কি অবস্থা দিয়ে যাচ্ছি এবং
সামনে আলোচনার মাধ্যমে তো আমরা জানতে পারবো যে এখন কি অবস্থায় আছি। আমি মিরপুরে থাকি, যে মিরপুর থেকে অফিসে যেতে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যেত, এখন সেই মিরপুর থেকে অফিসে যাই 5 থেকে 6 মিনিটে। তাহলে এই ফাঁকা রাস্তা দেখতে তো কখনো ভালো লাগে নাই। ঈদের সময় হয়তো এরকম ফাঁকা রাস্তা ছিল, কিন্তু মিরপুরে এরকম ফাঁকা হয়ে যাবে এটা কখনো কল্পনা করি নাই। একটা একটা গোমট অবস্থা। এই অবস্থার মধ্যে থেকে সবচেয়ে বড় কথা, আমরা উত্তরণের উপায় খুঁজতেছি, শুধু আমরা না পুরো বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষ আজকে উদ্বিগ্ন, বিশ্ব মানবতার পরিস্থিতি আজকে সংকটপূর্ণ। তা আমরা এই বিপদ এখানে আরেকটা পার্ট, একটা তো আছে স্বাভাবিক লাইফ, আর আরেকটা পার্ট কিন্তু আমাদের একটা বড় জায়গায় চলে আসবে, সেটা হচ্ছে অর্থনীতিতে। আপনি দেখেন অর্থনীতির মানে আমাদের সামগ্রিক ব্যবস্থা, আপনি যদি সোশ্যাল স্ট্রাকচার আর ইকোনমিক স্ট্রাকচার বা যাই বলেন, আমরা যদি ঘরে বন্দী থাকি তাহলে সেই জায়গাটা কিন্তু শুধু আর মানবিক পর্যায়ে যে আমি একটা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে বাইরে যাচ্ছি না, ব্যাপারটা কিন্তু এখানে সীমাবদ্ধ থাকে না। আমাদের মতো দেশে এই প্রবলেমটা অনেক বড় হয়ে দাঁড়াবে সামনে। তো রামিন ভাই, এখান থেকে আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, যে কামরুল ভাই তো মানে সমস্যাগুলো নিয়ে কথা বললেন, যে আসলে আমরা এখন একটি এমন একটি সময় বাস করছি যে ঢাকা শহরে যানজটটা একটা সময় আমাদের জন্য খুবই একটি অসহনীয় ব্যাপার ছিল, কিন্তু এখন আমরা সেই যানজটটাকে মিস করছি। মানে সামগ্রিক ভাবে যে স্থবির অবস্থাটা, এটা আমাদেরকে সামগ্রিক সব ব্যাপারেই আমাদেরকে নানা রকম ভাবে আক্রান্ত করছে বা আমরা আবেগতাড়িত হয়ে পড়ছি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্থনৈতিক বিষয়টি নিয়ে কামরুল ভাই কথা বলছিলেন, তো আমরা কামরুল ভাইয়ের কাছে আসবো। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে ক্ষতিটার মানে যদি আমরা একটু মেজার করার চেষ্টা করি, ক্ষতিটি অর্থনৈতিক ভাবে এটা কতটা বড় হতে পারে বা কতটুকু ইম্প্যাক্টটা পড়তে পারে বলে আপনার মনে হয়? প্রথমে যে কথা সেটা লোকে, আমরা যে পরিস্থিতিটা বর্তমানে আছি সেটা এক শব্দে যদি বলি, এক কথা বলে সেটা ভয়াবহ একটা পরিস্থিতি। এটার লিমিট কতটুকু বা এক্সট্রিমিটিস কতটুকু হতে পারে সেটা পর্যন্ত আমরা কেন ডেভেলপ কান্ট্রিজ গুলো এখনো তারা কোপ আপ করার চেষ্টা করছে। আমাদের থেকে অনেক ডেভেলপ ইকোনমিস তারা স্ট্রাগল করছে, ইউকে এক এক ধরনের প্ল্যান নিচ্ছে, ইউএস এক ধরনের চিন্তা করছে, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো আরো ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফুল অফ করার চেষ্টা করতেছে। একই ইউরোপিয়ান ইউনিয়নে জার্মানি ফ্রান্স সবাই লাই করে, বিলং করে, স্পেন ইতালি সবগুলো ওয়েস্ট এফেক্টেড, জার্মানি ডিফারেন্টলি কাজ করতেছে, আবার স্পেন কিন্তু ডিফারেন্ট অ্যাকশন নিচ্ছে। তো সবাই যে যার কান্ট্রি অনুযায়ী কিন্তু কিছুটা টুইকিং করছে যে কিভাবে এই ক্রাইসিসটাকে ফেস করা যায় এবং এটার সাথে অ্যাকশন প্ল্যানগুলো কিভাবে সেট করা যায়। এখন আমাদের বর্তমান যে অবস্থা, সবচেয়ে বড় সমস্যা যেটা হলো এটার শেষটা আমরা কেউ দেখতে পাচ্ছি না, যে কখন বা কোথায় গিয়ে এটা শেষ হবে। ওই জিনিসটা জানতে পারলে কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপ গুলো সুন্দরভাবে সাজানো যায়, কিন্তু এটার কোনো লিমিট বা সিলিং কেউই জানি না, যে এটা ইনফেকশন কি হতে পারে, কোন জায়গায় গিয়ে ঠেকবে, কেউ কিন্তু সুনিশ্চিতভাবে বলতে পারবে না যে কবে নাগাদ এই জিনিসটার একটা কি বলবো যে সূর্যের আলো দেখতে পারবো আমরা। সমাধানটার কথা যেহেতু জানা নাই, সেই জন্যই কিন্তু এটার পদক্ষেপ গুলো নেওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সরকার বলেন, ব্যক্তি হিসাবে বলেন, কথার কথা আমি ব্যক্তি মানে অ্যাজ এ পার্সন, আমি যদি এখন মনে করি যে আমার বাসায় কিছু চাল ডাল রাখবো আমি, যে সামনে হয়তো চাল ডাল ক্রাইসিস পড়তে পারে, আমি জাস্ট ইন জেনারেল বলছি, কয়দিনে রাখবো, কেউ কি বলতে পারবে? এটা কোনো উত্তর নেই। এখন আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে মজুদ না করার জন্য পর্যাপ্ত পরিমাণ আছে, আই বিলিভ পর্যাপ্ত, তারপরে তো আমরা সবাই কিছু না কিছু নিজের জন্য একটু একটু মজুদ করছি। এখন কথা হলো সামগ্রিক অর্থনৈতিক হিসাবে যদি আসি, ইকোনমিতে একটুক যতটুকু আমরা বুঝি সেটা হলো কারেন্সি শুড ফ্লো, আমাদের যে মুদ্রা হাত বদল হতে হবে। যখন এক হাত থেকে আরেক হাতে যায় তখন কিন্তু মুদ্রার ভ্যালুটা ক্রিয়েট হয়, যে যখন আমি একটা মুদ্রা দিয়ে মানে টাকা নোট দিয়ে আমি যখন কিছু একটা কিনবো তখন কিন্তু এটা ভ্যালুটা আমার কাছে আসবে, যে নেবে তার কাছে ওই মুদ্রাটা ভ্যালু থাকবে, কারণ সে ওই মুদ্রা দিয়ে সে আবার একটা কিছু কিনতে পারছে। কিন্তু আমাদের এই ট্রানজাকশন সাইকেল কিন্তু ডিসরাপ্টেড। এখন আপনি একটু খেয়াল করবেন, কিছু নিত্য প্রয়োজনীয় যে জায়গাগুলো সেগুলোতে আমরা ট্রানজাকশন করে যাচ্ছি, কিন্তু অনেক কিছু কিন্তু আমরা কার্টেল করে নিজেকে একটা খোলসের মধ্যে আমরা নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছি। অনেক কিছু যেটা আমরা করতাম, যেটা আপনি শুরুতে বলেছেন যে আমরা রেস্টুরেন্টে খাওয়া বলেন, আমি যেহেতু ওই সেক্টর থেকে বিলং করি, সো দ্যাটস ওয়াই আমি ওইদিকে জিনিসটা একটু ধাবিত করলাম, যে রেস্টুরেন্টে বিলং খাওয়া দাওয়া এগুলো থেকে আমরা সরে আসছি। হ্যাঁ, এটা কিন্তু এরকম নাকি টাকার জন্য ওরকম কিছু, বাট আমার সেফটির জন্য। কিন্তু এর ফলে কি হচ্ছে, এর ফলে যে ওই সেক্টরে যারা কাজ করে, ওই সেক্টরের উপর যারা নির্ভরশীল, তারা কিন্তু ওই মুদ্রাটা আর পাচ্ছে না।
না পার কারণে তারা যে এখানে খরচ করতে সেখানেও খরচ করতে পারছে না। এখানে কিন্তু শুধু শুধু যারা ওই সেক্টরে কাজ করে তারা না, এটা একটা চেইন রিয়াকশন, তার ফলে সেও মানে যার কাছ থেকে যে টাকাটা পেত সেও এফেক্টেড হচ্ছে। তো এই পুরো সাইকেলটা সাইকেল অফ ইকোনমি যেটা ফ্লো অফ কারেন্সি জিনিসটা ডিসরাপটিভ হয়ে যাচ্ছে, এবং এইটা যত বেশি ডিসরাপটিভ হবে তত বেশি কিন্তু আমাদের একটা ডিরেক্ট ইনফ্লুয়েন্স এই কোভিড-19 এ সেটার লোকের যে শারীরিকভাবে অসুস্থ এবং আল্লাহ মাফ করুক অনেকে মৃত্যুবরণ হচ্ছে যারা এটা ফাইট অফ করতে পারছে না, কারণ এটার কোনো ভ্যাকসিন বা কোনো আপনার অ্যান্টিবডি বা কিছু নেই। এটা ওই আপনার কি যেন বলে এটাকে মেশিনটা ভেন্টিলেটরে যতটুকু সাপোর্ট দিয়ে একজনকে ক্রিশিয়াল মোমেন্টে সুস্থ করে আনা যায় ততটুকুই, তাছাড়া কিন্তু কোনো কিছু নেই। এইটা হলো ডিরেক্ট এফেক্ট, ইনডিরেক্ট কিন্তু এর থেকে আর বড় এফেক্ট আমরা পড়তে যাচ্ছি লোক ইকোনমি ওয়াইজ। ইকোনমি এফেক্টটা নিয়ে যদি একটু মানে আরেকটু বলতেন, ইকোনমি এফেক্টটা যদি আপনি বলি, ফর এক্সাম্পল একদম রুট থেকে আসি, এখন আমাদের ধানের মৌসুম, আমাদের কিন্তু এখন ধান, যেমন আমার বাড়ি হলো সুনামগঞ্জে, তো ওইখানে হলো বোরো ফসল, এক ফসলই হয় বোরো, এখন বোরো ফসল হচ্ছে, কিন্তু ওইখানে যে ফসল যারা ফলে তারা কিন্তু পুরো ফসলটা তুলে আনতে পারে না, তাদের তোলার জন্য লোক লাগে, এবং সাধারণত এই লোকগুলো উত্তরাঞ্চল থেকে আসে, উত্তরাঞ্চল থেকে ময়মনসিং বলেন দিনাজপুর বলেন ওইসব থেকে হাওড় অঞ্চলে যায়, এই ফসলগুলো তারা তুলতে সাহায্য করে, কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে লোক কিন্তু পাওয়া যাচ্ছে না। ওয়্যারেজ আপনার খেয়াল করবেন বৃষ্টির দিন চলে আসছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি বেশি হলে সুনামগঞ্জ এদিকে চেরাপুঞ্জি আপনারা জানেন ওয়ার্ল্ডের হেভিয়েস্ট রেইনফল হয় চেরাপুঞ্জি, রেইনফল গুলো ওখান থেকে, হ্যাঁ, তো ওইখানে যখন একটু বৃষ্টিপাত বেশি হয়ে যাবে তখন কিন্তু পাহাড়ে ঢল এসে পুরো হাওড় অঞ্চলে পানি উঠে যাবে, ধানগুলো যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর আমাদের এই ধানটা কোনো কুইক রেমেডি নাই। আর এখন এমন কোন কান্ট্রি আমাদের নেবারিং কান্ট্রিজ গুলাও যেহেতু এই ভাইরাস বা প্যান্ডেমিকে এফেক্টেড, তারাও যে খুব সহজে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এটা এই মুহূর্তে আশা করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে ফুড ক্রাইসিস একটা বিষয় আছে, এখন গেল ফুড ছাড়া, সেটা হলো সেকেন্ড জিনিস হলো আপনার কারেন্সি ক্রাইসিস। কারেন্সি ক্রাইসিস বলতে যেটা বোঝাচ্ছি, আপনার যারা যেসব সেক্টরে কাজ করতো কিছু আছে লোক আপনার, যেমন ফর এক্সাম্পল FMCG সেক্টর, এগুলা মোটামুটি হিট হচ্ছে না, টোবাকো সেক্টর, টোবাকো কিন্তু সুন্দর বিক্রি করে যাচ্ছে, FMCG মোরলেস বিক্রি করে যাচ্ছে, কারণ এগুলো বেসিক নিডস মানুষের। একজন মানুষ সকালবেলা উঠে তার দাঁত ব্রাশ করতে হয়, তার গোসল করতে সাবান লাগে, শ্যাম্পু লাগে, কাপড় ধোয়ার সাবান লাগে, এগুলো FMCG প্রোডিউস করছে এবং মানুষ কিনছে। এটা ভাইও আমার সাথে ভালো মতো জানে, ওনাদেরও এই সেগমেন্ট গুলো খুব ভালো মতো যাচ্ছে, কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনে না ওই জায়গাগুলো কিন্তু আমি আবারও যাচ্ছি কারেন্সিটা ফোকাস করছে না, নিত্য প্রয়োজনে না বলতে, ফর এক্সাম্পল কেউ যদি একটা পারফিউম শপ আছে কারো কথার কথা, মানে লাক্সারি 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 তো পুরাই আউট, এবং লাক্সারি ছাড়া নিত্য প্রয়োজনে বলতে আপনার ফর এক্সাম্পল কেমনে বুঝে ট্রাভেল যেহেতু হচ্ছে না, যারা উবার ড্রাইভার ছিল তারা কিন্তু গাড়ি চালাতে পারছে না, যারা দিন মজুর যারা আছেন, যারা রিক্সা পুল করতো, যারা সিএনজি, এবং তারা কিন্তু পাচ্ছে না, তারা অনেক বড় লেভেলে সাফার করছে, তারা অনেক বড় লেভেলে, তাদের হাতে মুদ্রাটা আসতেছে না, মুদ্রাটা না আসার ফলে তারা কিন্তু এটার পারচেজিং পাওয়ার তাদের এখন একদম প্রায় একদম তলানিতে থেকে গিয়েছে, তারা এখন ত্রাণের আশায় থাকবে। এবং এর আরেকটা মুদ্রার অপিটটা বলি, সরকার আমাদের বিভিন্ন সেক্টরে ত্রাণ ঘোষণা করছে, ত্রাণ বলতেছে সরি, সরকার বিভিন্ন সেক্টরে আপনার ভর্তুকিগুলো ঘোষণা করছেন, 72,000 কোটি টাকার একটা ভর্তুকি আসতেছে, এরপর আরএনজি সেক্টরে একটা যাচ্ছে কোটি টাকার, হ্যাঁ আরএনজি সেক্টরে একটা যাচ্ছে, আপনার এসএমই ইন্ডাস্ট্রির দিকে একটা যাচ্ছে, গুড ইনিশিয়েটিভ, ভেরি গুড ইনিশিয়েটিভ, কিন্তু আমি একটা জিনিস জাস্ট পয়েন্ট আউট করতে চাই, সেটা হলো গভর্নমেন্টের এই যে প্রণোদনা প্যাকেজ গুলো সেগুলা গভর্নমেন্ট সোর্সটা কোথায়, ইকোনমির যে কনসেন্টের অবস্থাটা, যে আমরা আসলে অনেকগুলো ক্রাইসিস এর মধ্যে পড়তে যাচ্ছি, ফুড ক্রাইসিস এর কথা ভাই বললেন, কারেন্সি ক্রাইসিস এর কথা বললেন, তো আপনার দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটু আপনার ফিল্ড থেকে যদি একটু ব্যাখ্যা করতেন বিষয়টা। আচ্ছা, আমি আমি কয়েকটা পার্ট থেকে বলবো। একটা হচ্ছে দেখেন, বাংলাদেশে গত কয়েক বছরে না, আমি বলবো গত কয়েক দশকে, মানে দুই দশক ধরে বাংলাদেশের যে গ্রোয়িং ইকোনমি, এর একটা বড় জায়গা শুধু কিন্তু ওই গার্মেন্ট সেক্টর না, ফরেন রেমিটেন্স। এখন আপনি আমাকে বলেন যে বিশ্বের যদি এই অবস্থা অব্যাহত থাকে, ইভেন আপনি যদি আজকে লকডাউন করে দেন, তাহলে কি এই রেমিটেন্সের যে কি বলে ফ্লোটা, এটা কি ঠিক থাকবে? এটা কিন্তু একটা কোশ্চেনেবল জায়গায় অলরেডি চলে আসছে। দ্বিতীয় জায়গায় আসেন,
গার্মেন্ট শিল্প যদি বলেন তাদের যেরকম অর্ডার আড়াচ্ছে, ঠিক তেমনি আরেকটি পার্ট যেটা আসলে আমাদের চিন্তায় না দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, সেটি হচ্ছে আমাদের প্রান্তিক ছোট ছোট কৃষক এবং উদ্যোক্তারা কিভাবে বেঁচে আছে এই মুহূর্তে, তারা কিভাবে বেঁচে থাকবে এই সিচুয়েশন যদি দুই মাস কন্টিনিউ করে তারপরের বাংলাদেশে, সেটাও কিন্তু এখন একটা বিপর্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি আজকে বিভিন্ন নিউজ লিংক দেখেন, আপনি দেখবেন 22 বস্তা বেগুন 500 টাকায় বিক্রি হচ্ছে, হেডলাইন একটা নিউজ। আপনি দেখেন 3 টাকা পিস লাউ বিক্রি হচ্ছে, 3 টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে, 2 টাকা কেজি শসা বিক্রি হচ্ছে। আজকে ঢাকায় আমি 10 টাকা কেজি টমেটো কিনেছি, ওই 2 টাকার টমেটো কিন্তু বা 3 টাকার টমেটো ঢাকায় এসে 10 টাকায় হচ্ছে। ফ্যাক্টরটা হচ্ছে ওই টমেটো কিটাই কি আসলে 10 টাকা হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে এই এই যে কৃষক তারা কিন্তু এখন তাদের মৌসুমি ফসল আছে, মৌসুমি ফসল না শুধু মৌসুমি ফলও আছে। আপনি জানেন মে মাসে হচ্ছে লিচুর সিজন, মের শেষ দিকে হচ্ছে আমের সিজন শুরু। মৌসুমি ফসল না শুধু মৌসুমি ফলেরও সিজন আছে, যেটার উপরে মানুষের অনেক অনেকগুলো মানুষের জীবিকা এবং সারা বছরের ইনকাম ডিপেন্ডেন্ট। আপনি দেখেন যে আজকে যদি এই কাজ ফসলের জমি যার, প্রথম কথা হচ্ছে যে ফসলটা তুললো, ফসলটা তুলে বেচবে কিভাবে, তার লোকালিটির বাইরে যাবে কিভাবে, ট্রান্সপোর্ট সিস্টেম কি তাকে সাপোর্ট করছে, ট্রান্সপোর্ট সিস্টেম সাপোর্ট করছে, তাহলে লোকবল কোথায়, এরকম একটা ঘাটতির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে কিন্তু ফসলগুলো জমিতেই পচে যাবে। আপনি দেখেন যে ধান কাটা নিয়ে যে কথা হচ্ছে, ধান কাটা তো এরকম কোন এখন সিচুয়েশনে নাই যে আগের মতো যে সিচুয়েশনে যায় নাই যে মানুষ অনেক বড় ফ্যামিলি মেইনটেইন করতে একটা সময় দেখা যাচ্ছে যে সবাই কৃষি কাজ করতো এবং তাদের বাইরে থেকে কৃষকও লাগতো না, ভাই বন্ধু আত্মীয় স্বজন মিলে একটা জমি করে ফেলতো। এখন সেই সিচুয়েশন নাই, কৃষক নিজের ছেলেটাকেও চেষ্টা করে ভালো একটা জায়গা পড়াতে। তাহলে সেই কৃষক এখন ধান উৎপাদন করে ধানটা কাটবে কিভাবে? বড় কোম্পানিগুলো কিছু কিছু দায়িত্ব নিচ্ছে, কিন্তু এই দায়িত্বটা আসলে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, এটা একটা ম্যাটার। গভর্নমেন্ট এই জায়গাটায় ইনসেন্টিভ দিচ্ছে কিভাবে, ওই ইনসেন্টিভ কি প্রান্তিক চাষির কাছে কিভাবে পৌঁছাবে, তার কি কোনো ফ্লো চার্ট আছে? এই এই জায়গাটায় ক্ষতিগ্রস্ত কিন্তু, রিয়েল ক্ষতিগ্রস্ত কিন্তু এই কৃষক সমাজ। এবার আসলে ছোট ছোট অনেক উদ্যোক্তা গত কয়েক বছর ধরে আমাদের তৈরি হয়েছে, ছোট ছোট অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে যারা আসলে আসলে কাজের দিকে মনোনিবেশ করেছে, এন্টারপ্রেনিয়রশিপে বা আমি বলবো যে নিজেদের ছোট ছোট অর্গানাইজেশন তৈরি করেছে। ইভেন এই যে রামিং ভাই আছেন, ওনার ফুড ইন্ডাস্ট্রির কথা বলেন, আপনি আসলে এখন যে রেস্টুরেন্টে আপনি যে বিরিয়ানি খাইতাম বার্গার খাইতাম, এখন সেই বিরিয়ানি বা বার্গার কিন্তু বাসায় খেতে হচ্ছে। একটা উপকার হচ্ছে যে মানুষ এখন বাসায় কাজ করার প্র্যাকটিস করছে, একটা উপকার হচ্ছে রাকিবুল দেখেন আমরা কিন্তু ভুলে যাচ্ছিলাম যে নিজের কাজটা নিজের করতে হয়, যে প্রফেসর পিএইচডি করতে যায় পশ্চাতে সেও কিন্তু নিজের রান্নাটা নিজে খায়, নিজে করে খায়, নিজের কাপড়টা নিজে ধুয়ে তারপরে ব্যবহার করে। কিন্তু বাংলাদেশে আসলে মনে হতো যে আমার কাজ আমি করব কেন, কলার উঁচু হয়ে যেত। সেই মানুষ সেই যে অভ্যাস আমাদের দেশের মানুষের কিন্তু এরকম একটা পজিটিভ চেঞ্জ হচ্ছে, শুধু যে এখানে হতাশা আছে এরকম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি আপনার নিজের কাজ করতে শিখছেন। আজকে দেখেন কিছুদিন আগে কিছু কনজিউমার ট্রেন্ড আপনাকে বলি, যে আপনি কি জানেন যে এই লাস্ট গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে ইউএসএতে সবচেয়ে ডাউনলোড হয়েছে কোন অ্যাপটি? জুম, তারপরে হচ্ছে টিকটক। এখন তার মানে মানুষ এখন অনলাইনের দিকে ধাবিত হচ্ছে, তার মানে একটা ডিফারেন্ট মুডও কিন্তু ওপেন হচ্ছে। শুধু যে হতাশা তৈরি হচ্ছে তা না, কিন্তু এই হতাশার মাঝে কিন্তু আশাও তৈরি হচ্ছে, সবকিছু মিলেই কিন্তু আপনার, এবং তার মানে কি একটা নিউ অপরচুনিটি তৈরি হচ্ছে। আপনি দেখেন এতগুলো টেলিভিশন এতগুলো মিডিয়া একটা কোম্পানিকে বিজ্ঞাপনের জন্য কত টাকা খরচ করতে হইতো, আপনি চিন্তা করেন একজন মার্কেটার যখন তার প্রমোশন বাজেট করত, এই টাকা দিয়ে কিভাবে এতগুলো চ্যানেলে কনজিউমারের কাছে পৌঁছাবে, সেই চিন্তায়
তার মাথা নষ্ট হয়ে যেত। এখন কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ার অন্য সাইডও না, শুধু ফেসবুকে ঢুকলেই কিন্তু হাজার হাজার কাস্টমার চলে যাচ্ছে, এবং ফেসবুকে মার্কেটিং কস্টটাও কিন্তু এত বেশি না। তার মানে আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল, মানে জনগণ কিন্তু এই লাইনে অভ্যস্ত হওয়া, ডিজিটালে ডিজিটাল অনলাইন মিডিয়া অভ্যস্ত হওয়ার ফলে একটা লাইন যেরকম বন্ধ হয়ে যাচ্ছে আর একটা লাইন ওপেন হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই লাইন যেগুলো বন্ধ হচ্ছে আর যেগুলো ওপেন হচ্ছে, এগুলো লিঙ্কেজটা আমরা কিভাবে করতে পারি, এই জায়গাটাই হচ্ছে আমাদের চিন্তার জায়গা। এক্স্যাক্টলি, এবং আপনি চিন্তা করেন এই ইকোনমি ধ্বংসের ফলে শুধু যে মানুষের মানুষের কি বলবো, আপনি কয়েকদিন পরে কি হবে, আপনি কি জানেন যে এই মুহূর্তে যদি পোর্টে যদি কোনো জাহাজ ভিড়তে না পারে তাহলে তো কোনো প্রোডাক্টেরই ভিড়তে পারবে না, তাই না? না, অলরেডি তো আমাদের চিটাগাং পোর্ট তার সামর্থ্যের চাইতে সবচেয়ে বড় পরিমাণ ইনফ্লেশনের মধ্যে অলরেডি পড়ে গেছে, যেটা হচ্ছে পোর্ট কর্তৃপক্ষ অলরেডি জানিয়ে দিয়েছেন যে পরিমাণ পণ্য তাদের পোর্টে এসে মজুদ হয়েছে সেই পরিমাণ খালাস তাদের করতে পারছে না বলে, বিশেষ করে কাঁচামালের যে পণ্যগুলো সেগুলো নষ্ট হওয়ার যে উপক্রম, এটি একটি বিশাল অর্থনৈতিক ক্ষতির মধ্যে নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন শুধু আপনি পোর্টের ইস্যুতে, আমি পোর্টের ইস্যু ধরলে তো আরো প্রচুর, আমি মানে একটা একটা করে অনেকগুলো, আমি শুধু আপনাকে কতগুলো ইফেক্ট বলি। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা পহেলা বৈশাখে একটা বাংলাদেশের ইকোনমির জন্য একটা বিশাল বুস্ট আপ সিচুয়েশন, সেটা কিন্তু মিস হয়েছে। কনজিউমারের জন্য যেরকম মানে একটা একটা ফেস্টিভ্যাল, ঠিক তেমনি বিজনেস যারা আমরা করি, যারা আমরা ব্যবসার সাথে জড়িত চাকরি, তাদের জন্য কিন্তু একটা ফেস্টিভ্যাল। এবার আসেন রোজার মৌসুমে, এই যে রোজা, এই সময় কিন্তু জনগণ বাংলাদেশের মানুষের হ্যাবিট কিন্তু চেঞ্জ হয়ে তার যে নেসেসিটি পণ্য সেটার একটা আছে। ঈদ ফেস্টিভ্যাল কে কেন্দ্র করে বাংলাদেশের ইকোনমি কিন্তু একটা বিশাল বুস্ট আপ হয়, সেইটা এবার হবে কিনা আমি জানি না, কিন্তু মানে জানি না বলতে এটা হবে না ফর শিওর, কারণ যার কাছে টাকা আছে সে তো টাকা এখন খরচ করার মতো এখন এক্সপেন্ডিচার মুডে নাই। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে কি দেখেন, বাংলাদেশের কিন্তু ট্যুরিজম সেক্টর একটু একটু করে হলেও বেড়েছে, এন্টারটেইনমেন্ট সেক্টর একটু একটু করেও বেড়ে উঠছিল, এটা শুধু বাংলাদেশে না টোটাল গ্লোবাল একটা ইফেক্ট পড়েছে যে এই সেক্টর কিন্তু একটা ধ্বংসের মুখে, এই সেক্টর কিন্তু সবচেয়ে মন্দাগ্রস্ত হবে এই এই সেক্টর। আপনি আজকে দুই মাস হয়তো লকডাউন চলে যাবে, তারপরে কিন্তু এত ফ্রিকোয়েন্সি ভ্রমণ থাকবে না, তার মানে কি, তার মানে হচ্ছে আপনার বিমান মানে এরোপ্লেন এজেন্সি গুলো, দ্যাট মিন্স ট্রাভেল এজেন্সি গুলো বিপদে পড়বে, তাই না? এইবার আসেন হচ্ছে এটা তো গেল ট্রাভেল এজেন্সি, তারপর হচ্ছে যে কনজিউমার, এইবার আসেন নেক্সট যে সিচুয়েশনটা আসতেছে, আপনার কাছে টাকা থাকবে কিন্তু আপনি প্রোডাক্ট পাবেন না, কেন পাবেন না? গ্রামীণ ভাই ইউনিলিভারে ছিলেন, হয়তো ইউনিলিভারের মতো কোম্পানি হয়তো সারা বছরের জন্য মজুদ, বা তাদের রিজিওনাল হাব আছে, তাদের গ্লোবাল সাপ্লাই চেইন আছে, কিন্তু বাংলাদেশের এতগুলো ছোট ছোট উদ্যোক্তা তাদের কিন্তু এই মজুদটা ছিল না। এর একটা বিষয়টা দেখেন, হঠাৎ করে হ্যান্ড স্যানিটাইজারের মতো প্রোডাক্টের চাহিদা কিভাবে বেড়ে গেল। আপনি যদি প্লাস্টিকের কথা চিন্তা করেন, যে বোতলের দাম ছিল 5 টাকা, সেটি আপনি 22 টাকা খরচ করবেন, কিন্তু রাইট টাইমে পাবেন কিনা বা আদৌ পাবেন কিনা তার নিশ্চয়তা নেই। বিভিন্ন ধরনের ক্রাইসিস আমাদের অলরেডি তৈরি হয়ে যাচ্ছে এবং হবে, সামনের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। স্পেসিফিক্যালি যদি রামিন ভাই রেস্টুরেন্ট গুলোর কথা যদি আমরা চিন্তা করি, অনেকগুলো রেস্টুরেন্টই তো গড়ে উঠেছিল বাংলাদেশে, বলতে গেলে ঢাকায় বা বড় বড় শহরগুলোতে এই যে ভালো ভালো রেস্টুরেন্ট গুলোর যে ট্রেন্ড গুলো, সেই ট্রেন্ডই যে সিচুয়েশনটা ছিল এবং মানুষের পারচেজ করার যে অবস্থাটা ছিল সেটা অনেক বৃদ্ধি পেয়েছিল। তো হঠাৎ করে একটা বড় ধাক্কা সরাসরি বলতে গেলে রেস্টুরেন্ট গুলো, যেগুলো হচ্ছে গিয়ে অনলাইনে না অফলাইনে সবচেয়ে বেশি পরিমাণ সেল করে এসেছিল, তার একটি বড় রকমের ধাক্কা খাচ্ছে। তো এই ধাক্কাটা আসলে কি পরিমাণ মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এটা অর্থনীতির কোন অংশটুকু সবচেয়ে বেশি পরিমাণ মারাত্মক হয়ে দাঁড়াবে? রেস্টুরেন্ট গুলোর যে অবস্থা আসলে এটা কিছুটা ভ্যারি করবে, কিন্তু ওভারঅল যদি নাটশেলে কথা বলে রেস্টুরেন্ট হলো গে 4,500 কোটি টাকার মতো গত বছর 2020 সালের অর্থনীতিতে একটা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়িয়েছিল, এবং এটা হলো গে জিডিপিতে হলো গে আপনার 2.1% হলো গে আপনার এবার যেভাবে যাচ্ছিল 2021 এর মধ্যে জিডিপিতে 2.1% কন্ট্রিবিউশন করতো জাস্ট রেস্টুরেন্ট সেক্টর থেকে। এখন সিচুয়েশন ডিফারেন্ট,
ডিফারেন্ট বলতে আপনার রেস্টুরেন্টস গুলো কিন্তু বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, লাইক সব রেস্টুরেন্ট সিমিলার না, নট বেসড অন দেয়ার ফুড প্রাইস বাট বেসড অন দেয়ার স্ট্রাকচার, যে কিভাবে শুরু হয়েছে। কোন রেস্টুরেন্ট আছে চেইন বাইরের যেটা ব্যাকড আপ বাই বিগ কোম্পানিজ, বিগ কর্পোরেশনস, কিছু আছে হলো ফ্যামিলি ওন রেস্টুরেন্ট স্মল, কিছু আছে হলো একদম স্টার্ট আপস এন্টারপ্রেনিয়াল রেস্টুরেন্টস যে নিজেরা একদম জাস্ট এক্সপেরিমেন্টের মতো শুরু করেছে, কিছু আছে একদম কার্ড। এক একজনের এফেক্টটা কিন্তু এক এক রকম হবে। যদি এই কারেন্ট সিনারিওটা খুব তাড়াতাড়ি ইলিভেট হয়ে যায়, লাইক আরো মাসখানেক, লাইক রোজার ঈদের পরপর যদি আমরা কোনো ভালো নিউজ পাই, হয়তোবা মেজরিটি অফ দ্য রেস্টুরেন্টস হয়তোবা পোষায় ওঠার চেষ্টা করবে। বাট ইফ থিংস গ্রেট প্রলংস, লাইক একটু সময় লেগে যায়, যার লগে ক্যাপিটাল কম, ক্যাপিটাল কম বলতে আপনারা জানেন একটা রেস্টুরেন্ট বিজনেস শুরু করতে গেলে সবচেয়ে বড় ব্যারিয়ার বা সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় হলো আপনি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, লাইক আপনার রিয়েল এস্টেট কস্ট অনেক হাই, স্পেশালি ঢাকায়। আপনি ভালো কোনো একটা জায়গা নিতে গেলে আপনার অনেক বড় বেশি রিয়েল এস্টেট কস্ট, স্পেশালি রেস্টুরেন্টের জন্য লোকেশন ম্যাটার্স, লাইক এটা আপনার ভিজিবিলিটি থাকতে হয়, এটা আপনার ইজিলি অ্যাক্সেসেবল হইতে হয়, পার্কিং ফ্যাসিলিটি, অনেক অনেক ধরনের ক্লজ আছে ডিপেন্ড করে রেস্টুরেন্ট টাইপের উপর। সো ওই অনুযায়ী রেস্টুরেন্টের কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ভ্যারি করে। আর ইনভেস্টমেন্ট দেওয়ার পর যখন একজন ছোট উদ্যোক্তা সে তার জমানো টাকা বা লোন কৃত বা হয়তো বা পার্সোনাল লোন বা দুইজন মিলে তাদের কিছু ফান্ড অ্যাকুমুলেট করে তারা যখন স্টার্ট আপ করে, তখন কিন্তু সে মান্থ বাই মান্থ লিভ করতে থাকে আনটিল অ্যান্ড আনলেস তার রেস্টুরেন্টটা ব্রেক ইভেনে যায় এবং সাকসেসফুলি সেগুলোকে তখন প্রফিট দেখা শুরু করে। যারা এই প্রফিটটা দেখা এখনো শুরু করে নেই, তাদের জন্য এটা জাস্ট একটা মানে কি বলবো হিউজ ব্লো টু দেন। তারা এখনো যে ইনভেস্টটা করেছে সেটাই তুলতে পারে নাই, তারা প্রত্যেক মাসে কিন্তু তাদের যে কস্টটা আসতো ওই কস্টটা দিয়েই সে রানিং মানে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে চালায় নিত। এখন সেটা পারবে না, সে তার মানে হয়তো বা তার রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারে, মানে প্রবাবলি। বড় কর্পোরেশন যেগুলো ব্যাকিং করে তাদের যেহেতু ফান্ডের অ্যাভেলেবিলিটি কিছুটা বেশি, তারা হয়তো কিছুটা সময় সার্ভাইভ করতে পারবে। অনেক সময় আপনারাই দেখে থাকবেন বড় চেইনের কোনো একটা আউটলেট, তারা তো প্রথমে একটা আউটলেট দিয়ে খোলে ফ্ল্যাগশিপ আউটলেট, তারপর একটা সার্টেন টাইম স্প্যানের মধ্যে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন আউটলেট নাম্বার কন্ট্রাক্ট অনুযায়ী বাড়াতে হয়। অনেক সময় দেখবেন যে একটা জায়গায় আউটলেট অনেকদিন ধরে বানাচ্ছে, তারা কিন্তু ওই সময়টা এনজয় করতে পারে। বাট আপনার লোকাল যারা, তারা কিন্তু এটা করতে পারে না, তারা খুব তাড়াতাড়ি করতে, কারণ এভরিডে তার জন্য একটা খরচ, তো ওই খরচটা তার পোষাইতে হবে যখনই সে ফুড সেল করতে পারবে। বাট কারেন্ট কনটেক্সটে তার কিন্তু ফুড সেল একদম প্রায় জিরোর কোঠায়, কিছু কিছু সেল করতে পারছে শুধুমাত্র আপনার অনলাইন ফুড সার্ভিসের মাধ্যমে, তাও সবাই ইন্টিগ্রেটেড না, কিছু কিছু। এই না পারার কারণেও যথেষ্ট বড় একটা ব্যারিয়ার হয়ে যাচ্ছে হলো ফার্স্ট অফ অল সেফটি ইস্যুস তো অবশ্যই আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার এই সেক্টর গুলাতে ওনার নিজে কিন্তু সবসময় মানে করেন, ইটস এ টিম ওয়ার্ক। একটা রেস্টুরেন্ট কিন্তু একটা মানে কি বলবো, ইটস এ রেজাল্ট অফ এ গুড টিম ওয়ার্ক। একটা ভালো রেস্টুরেন্ট হলে ডেফিনেটলি একটা ভালো টিম এর পিছনে আছে, নট অনলি দ্য শেফ, দেয়ার ইজ এ কমপ্লিট টিম স্টার্টিং ফ্রম দ্য পার্সন হু টেক দ্য অর্ডার, দ্য পার্সন হু প্রোকিউরস থিংস টু দ্য পার্সন হু প্রোডিউসেস এন্ড ফাইনালি পার্সন হু সার্ভস। তো সব মিলে একটা টিম ওয়ার্ক হয় রেস্টুরেন্টে। টিমটা যখন মিসিং থাকে না, তখন ফুড ডেলিভারি তো যে ফুডটা যাবে দ্যাট উইল নট বি আপ টু দ্য মার্ক, সবসময় করতে পারবে না, এটা হবে না। আর যদি করতে পারে যে টিমগুলো স্ক্যাটার্ড অ্যাক্রস দ্য নেশন, তারা সে যার বাড়িতে চলে গেছে আউট অফ ফিয়ার আউট অফ ফোবিয়া, ওই সময় যেতেই হয়েছে, কারণ আমাদের তো সবাই নিজেদের, আমাকে অনেকে আছে যে ছেড়ে দিয়েছে, কারণ এই রিস্ক কেমনে নেবো যে আমার এখানে থাকলে সে যে মানে কোনো কারণ ইনফেক্টেড, কারণ গেস্ট তো তখন আসছিল, আই এম টকিং অ্যাবাউট মার্চ, মার্চের মাঝে গেস্ট তখন আসছিল, সিচুয়েশন যে মানে হতে পারে, তো এই রিস্ক অনেকেই নেয় নেই। আমরাও অনেক জায়গায় অনেকে বলছি যে ভাই থ্যাংক ইউ, টেক ইউর লিভ, দিস উইল বি পেইড লিভ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর স্যালারি, বাট আপনার যান। কিন্তু এইখানে একটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে শাফিন রহমান তিনি প্রশ্নটি করেছেন যে আসলে আপনাদের মানে রেস্টুরেন্ট গুলোর কথা যদি আমরা পার্টিকুলারলি চিন্তা করি, যে তাদের সেফটি প্রিকশনের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, আর হচ্ছে যে এই সেফটিটা আসলে কিভাবে ইনসিওর করার চেষ্টা করছেন, এই প্রসঙ্গটাও যদি একটু আপনার কথার মধ্যে নিয়ে। আচ্ছা, সেফটির প্রশ্ন যেহেতু এসেছে আমি দুটো বিষয় বলি, সেফটি বিফোর কোভিড-19 এন্ড সেফটি আফটার দ্য কোভিড-19। ঠিক আছে, বিফোর কোভিড-19 আমাদের অ্যাকর্ডিং টু ফুড সেফটি রেগুলেশন বাংলাদেশের ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী, নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ যে আইনটা আছে সেটা অনুযায়ী বেশ কিছু ফুড সেফটি প্রিকশন বা আমাদের নিতে হয়, মেজার নিতে হয়। স্টার্টিং ফ্রম সেফ প্রকিউরমেন্ট, আমরা যে কোনো জায়গা থেকে আপনার র মেটেরিয়াল সোর্স করতে পারি না, আমরা কার কাছ থেকে র মেটেরিয়াল সোর্স করছি তার ওই র মেটেরিয়াল হ্যান্ডিং এর কিন্তু লাইসেন্স বা আপনার ট্রেডিং পারমিশন থাকতে হবে। লাইক আমি হঠাৎ করে আমার পাশের কি বলবো বুচার শপ থেকে, বুচার শপ বলতে ট্রেডিশনাল বুচার শপ, কষাইয়ের দোকান থেকে আমি মাংস আনতে পারবো না, আমি কোথা থেকে মাংস আনতে সেটা রেকর্ড থাকতে হবে, যে মাংসটা দিতে ইজি সেফ হ্যান্ডলার কিনা সেটারও রেকর্ড থাকতে হবে, একজন দোকানে মেমো দেখালেই হবে না। তো এটা গেলো জাস্ট একটা অ্যাসপেক্টে বললাম প্রোকিউরমেন্ট। তারপর হলো এটার হ্যান্ডলিং, প্রত্যেকটা ফুডে হ্যান্ডলিং এ কিছু সেট গাইডেন্স আছে,
র মেটেরিয়ালস র ফিশ কিভাবে হ্যান্ডেল করতে হবে র মিট কিভাবে হ্যান্ডেল করতে হবে র ভেজিটেবলস কিভাবে হ্যান্ডেল করতে হবে আমি ক্রস কন্টামিনেশন করতে পারবো না সবগুলো একবারে আমি আনতেও পারবো না আমার যখন ইনভেন্টরি আসে প্রত্যেকটাকে সেপারেট ভাবে আপনার রিসিভ করতে হয় টেম্পারেচার চেক করতে হয় একটা যেমন ফর এক্সাম্পল ডেইরি প্রোডাক্ট যদি আমি ইউএইচটি মানে আলট্রা হাই ট্রিটেড মিল্ক মানে আলট্রা হাই ট্রিটেড মিল্ক নিলে দ্যাটস ডিফারেন্ট স্টোরি ওটার জন্য টেম্পারেচার অতটা ফ্যাক্ট করে না বাট আমি যদি আপনার ফ্রেশ মিল্ক নেই সেটা কিন্তু আমার অবশ্যই দেখতে পাই এটা 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে যেন টেম্পারেচার না যায় তো এরকম অনেকগুলো ফ্যাক্ট থাকে প্রত্যেকটা টেম্পারেচার চেক করা প্যাকেজিং ইনটেক্ট কিনা প্যাকেটগুলো সব ঠিক আছে কিনা যেগুলো প্যাকেট ফুড র মেটেরিয়াল হলে মানে একদম ফ্রেশ প্রডিউস হলে ফ্রেশনেসটা চেক করা এটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা আপনার কোনো কিছু ফাঙ্গাল ডেভেলপমেন্ট হয়ে যায় অনেক সময় ওই ভেজা জিনিসগুলো একসাথে রাখলে এরকম অনেকগুলো অ্যাসপেক্ট থাকে দেন কাম স্টোরেজ স্টোরেজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় দেখে থাকবেন আপনার ফুড সেফটি রিসেন্টলি আমাদের ফুড সেফটি অথরিটি বেশ ভালো কিছু পদক্ষেপ নিয়েছে আমরা এটা প্রশংসা করি যেটা কারণে ফুডের স্ট্যান্ডার্ডটা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু হচ্ছিল যেটা কারণে দেখবেন একই ফ্রিজের মধ্যে কাঁচা মাংস রান্না করা বা খাবার সবকিছু থাকে কিন্তু এটা খুব ভাবেই করা যাবে না এখন অনেক ছোট রেস্টুরেন্ট হতে পারে যে তার জায়গার সংকট আছে একই ফ্রিজে যদি রাখতে হয় সেটারও কিছু গাইড নিয়ম করা আছে যে কোথায় কি রাখা যাবে আমি কাঁচা মাংস উপরে রেখে দিলাম নিচে আবার ফ্রেশ ভেজিটেবল রেখে দিলাম মাংস থেকে ড্রিপ করে করে আমার মিট জুস পড়লো দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল এভাবে কন্টামিনেশনের চান্সেস অনেক বেড়ে যায় তো এরকম কিছু নিয়ম আছে তো এইগুলো হলো কি বিফোর কোভিড 19 এর কথা বলছি আর অ্যাপার্ট ফ্রম দ্য পার্সোনাল কি বলবো স্যানিটাইজেশন এন্ড মানে হেলথ এসপেক্টস সবকিছু দিয়ে লাইক কেউ সিক থাকলে কিচেনে বা প্রোডাকশনে কাজ করতে পারবে না সেটা যেরকম সিকনেসই হোক কারণ সিকনেস থাকলে দুইটা হতে পারে কন্টেজিয়াস হতে পারে নন কন্টেজিয়াস হতে পারে কন্টেজিয়াস হলে সবার জন্য সেটা রিস্কি নন কন্টেজিয়াস হলে তার জন্য ইটসেলফ এ হ্যাজার্ড ফর এক্সাম্পল তার মাথা ব্যথা করছে এবং একটু বেশি মাথা ব্যথা মাইগ্রেনের মাথা ব্যথা এটা কিন্তু কোনো কন্টেজিয়াস না বাট সে কোনো জায়গায় হয়তো আপনার নাইফ অপারেট করছে কেটে ফেলা হাতটা তো ইটস এ হ্যাজার্ড তো তার জন্য একটা হ্যাজার্ডের সিচুয়েশন হতে পারে তো এরকম কিছু সিস্টেম থাকে এগুলো মনিটর করতে হয় হ্যান্ড ওয়াশ এগুলো লোকে স্যানিটাইজেশনের বিষয় বাইরে গেলে এবং ঢুকলে হ্যান্ড ওয়াশ তো মাস্ট প্লাস রেগুলার ইন্টারনে হ্যান্ড ওয়াশ এন্ড স্যানিটাইজেশন প্লাস ইউটেন্সিলস ওয়াশ এন্ড স্যানিটাইজেশন অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি কি বলবো করোসিভ কিছু করোসিভ ম্যাটেরিয়াল বাঁচানো মেটালের মধ্যে আমাদের কিছু করোসিভ মেটাল লিকুইড ইউজ করতে হয় যাতে লোকে আপনি উপরে লেয়ারটা উঠায় নিয়ে আসতে পারে এরকম অনেক কিছু জিনিস থাকে তো ওগুলো করতে হয় এর লোকে আই এম অল টকিং অ্যাবাউট দিস বিফোর কোভিড 19 বাট যখন থেকে আপনার কোন শুধু কোভিড 19 বলছি কারণ এখন এটা প্রিভেলিং বা যে কোনো কন্টেজিয়াস ডিজিজ বা এরকম আসলে কিছু ফুড সেফটি অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস অ্যাডেড হয়ে যায় তার মধ্যে সবার প্রথম হলো গিয়া টু এনশিওর দ্য হেলথ সেফটি অফ দ্য পিপল হু আর ওয়ার্কিং ইনসাইড কারণ ভিতরে যারা কাজ করছে তারা যদি হেলথ মানে সবকিছু সিকিউর থাকে তাহলে মোস্ট প্রবলি দ্য ভিতরে কোনো কন্টামিনেশন হওয়ার চান্সেস থাকে না ফুড প্রোকিউরমেন্টের পর ফুডটা প্রসেসিং এর সময় কন্টামিনেট হওয়ার চান্সেস থাকে না ইনসাইড একটা সুন্দর একটা সেফ শেল থাকে এখন শেলটাকে সেফ রাখার জন্য কি কি করা যায় একটা জিনিস হলো ভিতরে কিছু জায়গা অ্যাকোমোডেট করা যেখানে যেমন এখন ডেলিভারি নাই সরি এখন হলো ডাইনিং বন্ধ ডেলিভারি চলছে ভিতরে একটা নাটশেল অ্যাকোমোডেট করে দেবে যে এখানে তারা সেপারেট লিভিং আইদার সেটা রেস্টুরেন্টের ভিতরে হতে পারে যদি থাকে জায়গা না থাকলে একটা ডেডিকেটেড জায়গা যেখান থেকে তারা সেফলি যাওয়া আসা করতে পারবে অনেক দূরে না যে পাবলিক ট্রান্সপোর্ট বরকম কিছু যাতে নিতে না হয় তো এইটা একটা গেল সেকেন্ড জিনিস হলো তাদের রেগুলার হেলথ মনিটর করা লাইক হলো কারো ওই কোনো কোনো রকম কোনো ইয়ে আসছে কিনা যেহেতু আমরা টেস্টিং কিট প্রিভেলিং না টেস্টিং কিটটা খুব ইজিলি যদি পাইতাম তাহলে এগুলো করতে পারতাম বাট এটা যেহেতু সরকারি প্রক্রিয়া কাছে আমাদের হাতে এখন ওগুলো যেহেতু আসে না আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট গুলো গেট করছি কারো যদি টেম্পারেচার বা আপনার যদি কোনো রকম হাতি কাশি বা ইনফ্লুয়েঞ্জার যে কমন ইয়েগুলো ওগুলো যদি কেউ সিমটমস গুলো শো করে ডেফিনেটলি তাকে আগে আলাদা করে তাকে আলাদা করে তাকে দিয়ে দেওয়া যাতে সে সেফ থাকে এবং পরিবেশটা সেফ থাকে আর অ্যাপার্ট ফ্রম দ্যাট এন্ট্রি কেউ যদি ঢুকে লাইক ফুড ডেলিভারি যে নিতে আসে সেও তো রেস্টুরেন্টে একটা সার্টেন এরিয়াতে তার ঢুকতে হয় বাস যারা ভিতরে আছে তারা ওয়াশরুম বা বিভিন্ন কারণে হয়তো বাইরে যেতে হচ্ছে কারণ কিচেনে ওয়াশরুম থাকে না এটা আপনার ওয়াশরুম সেপারেট পুরোপুরি আলাদা থাকে তো ওইখানে তার ট্রাভেল করতে হচ্ছে হয়তো সে বাইরে একটা টেলিফোন করার জন্য বাইরে যেতে পারে বা বিভিন্ন সময় মানে ইন অ্যান্ড আউট হলে ডেফিনেটলি তার ঢুকার সময় তার পায়ের নিচ তার পুরো বডি আমাদের দুটো রেস্টুরেন্ট মানে আমি আমারটা কথা বলছি দুইটা রেস্টুরেন্ট বা যে কোনো রেস্টুরেন্টের ক্ষেত্রে যেটা করা হচ্ছে সেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট যে জায়গাটা সেখানে একটা ট্রে থাকবে ট্রের মধ্যে আপনার লোকে ব্লিচ যেটা আমাদের আর্মি ইউজ করছে এখন বা আর্মি অ্যাডভাইস করছে সবাইকে ইউজ করার জন্য ব্লিচ সলিউশন ক্লোরিন সলিউশন অ্যাকচুয়ালি ক্লোরিন সলিউশনটা থাকে যেটাতে স্টেপিং করে আসতে হয় ওটাতে পাড়া দিয়ে আসলে পায়ের সাথে যে বাইরের থেকে যে ভাইরাসটা নিয়ে আসার চান্সেস ব্যাকটেরিয়া ওগুলা কমে যায় বা নাই হয়ে যায় সেকেন্ড হলো ওটা পাড়া দিয়ে যখন এক স্টেপ সামনে আসবে সামনে আসার পরে লোক আপনার পুরো বডিতে তার আপনার লোকে আমাদের যে অ্যালকোহল সলিউশনটা এখন যেটা আমরা ইউজ করি আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটা হ্যান্ড স্যানিটাইজারও থাকে ওই অ্যালকোহল স্প্রেটা দিয়ে অ্যালকোহল স্প্রে থাকে ওইটা অ্যালকোহল লিকুইড ফর্মে থাকে লাইক হেক্সাজোল যেরকম থাকে আর কি
ওটার একটু ক্লিয়ার ভার্সন আছে, যেটা হলো আপনার নর্মালি হসপিটালে অপারেশন থিয়েটার এন্ড আমাদের এইসব সেন্সিটিভ এরিয়াতে ইউজ করে, সেটা কোনো কালার হয় না, একদম ক্লিয়ার কালার হয়, যেটা লোকের প্রায় মনে 90% আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে। তো ওইটা লোকে দিয়ে পুরোটা আমরা একদম টপ টু বটম পুরো ইনসেন্সিল উপরে স্প্রে করা হয়। থার্ড স্টেজ সে ঢোকার সাথে সাথে হ্যান্ড ওয়াশ স্টেশনটা থাকবে, পুরো ফুল হ্যান্ড ওয়াশ আপ টু এলবো, পুরো ফেস, যেরকম ফেস এক্সপোজ থাকে পুরো ফেস, হেয়ার শো পুরোটা লোকে সে ভালো করে সাবান দিয়ে ধোবে। ধোয়ার পর দুই রকমের সোপ থাকে, হ্যান্ড ওয়াশের জন্য হ্যান্ড, ফেসের জন্য ফেসিয়াল সোপ থাকবে। ধোয়ার পরে তার লোকে ড্রায়ার অথবা পেপার ন্যাপকিন, আমাদের একের জন্য একের জায়গায় থাকে এরকম, আমরা পেপার ন্যাপকিন ইউজ করি, ড্রায়ার ইউজ করি, করে তারপরে সে একমাত্র ঢুকছে। সুতরাং সেটা কোনো জিনিস ক্যারি করে, যদিও এখনো এরকম কোনো কিছু মানে এখন পর্যন্ত ফাইন্ডিংস মানে যে খাবারের মাধ্যমে করোনার ইনফেকশন হয়েছে এরকম কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, বাট স্টিল ওয়াই টেক দ্য চান্সেস, সেফটির জন্য যতটুকু সেফ থাকা যায় আমরা ওই জিনিস করার চেষ্টা করছি। কামুল ভাই, আপনার কাছে এই প্রসঙ্গে আসবো যে আমরা তো রামিন ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আসলে তারা কিভাবে এই সেফটিটা এনশিওর করার চেষ্টা করছেন, তো সুপার শপ গুলোর ক্ষেত্রে যদি আমরা আসি, সুপার শপ গুলো বলতে গেলে এই মুহূর্তে সবচেয়ে পরিমাণ অ্যাক্টিভ যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটি, যারা হচ্ছে অলরেডি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে পারছে না, তারা আরো বেশি পরিমাণ সাপ্লাইতে আসতে হচ্ছে, আরো বেশি পরিমাণ কাজ করতে হচ্ছে। তো আপনাদের একটি বড় কর্মী বাহিনী যারা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই এন্ডেই কাজ করে থাকেন আপনাদের সাথে, তো এদের সেফটি মেজার্সটা ইনশিওর করার জন্য আপনারা কি করছেন? এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন আছে আপনার জন্য, সেটা হচ্ছে এলাহি শুভ করেছেন যে স্বপ্নের মতো যারা সুপার শপ গুলো রয়েছেন তাদের যারা হচ্ছে গিয়ে কর্মীরা রয়েছেন তাদের সুরক্ষার জন্য আপনারা কোনো গাইডলাইন ফলো করেন কিনা। আচ্ছা, ধন্যবাদ জিসান। আসলে স্বপ্নের কথা বলতে আমি শুরুতেই বলবো, স্বপ্ন ইজ স্বপ্ন একটা খুবই রেসপন্সিভ ব্র্যান্ড, এবং আপনি জানেন গত 4 বছর ধরে আমরা বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে আমরা আমাদের পজিশনটা ধরে রাখছি, এবং এই জায়গাটায় স্বপ্ন অলওয়েজ সেফটি শুধু নিজের কর্মীদের জন্য চিন্তা করে নাই, কনজিউমারদের জন্য চিন্তা করছে, এবং সেটা কিভাবে করছে। আমাদের প্রথমে যদি আপনি চিন্তা করেন, প্রথমে যদি চিন্তা করেন আমাদের যে কর্মী বাহিনী, আপনি জানেন যে আমাদের আমাদের জোর দুইটা, একটা হচ্ছে আপনারা যারা দেখেন যে প্রোডাক্ট পেয়ে যান, স্টোরে যান প্রোডাক্ট পেয়ে যান, বা ফোন করেন প্রোডাক্ট পেয়ে যান, বা অনলাইন অর্ডার দেন প্রোডাক্ট পেয়ে যান, আর একটা বড় জায়গা হচ্ছে এই স্টোর গুলোতে অ্যাভেলেবেল করার জন্য আমাদের একটা বিশাল কর্মী বাহিনী জড়িত, একটা তো আর স্টোরে যারা আছে তাদের আবার রিস্ক ফ্যাক্টর চিন্তা করেন, তারা আউটলেটে থাকে, কাস্টমারদের সাথে ডিল করতে হয়, কাস্টমারদের সাথে রেগুলার একটা কন্টামিনেশনের চান্সেস থাকে। সো আমাদের সেফটি মেজার্সটা এই মুহূর্তে অনেক স্ট্রংলি নিতে হয়েছে, এটা স্বাভাবিক। এখন সেইটা আমরা কিভাবে নিয়েছি, আপনি দেখেন আমাদের প্রত্যেকটা কর্মী যারা আমরা যারা কাজ করছি, আমাদের প্রত্যেকের হ্যান্ড গ্লাভস ইউজ করি আমরা বাধ্যতামূলক, আমাদের ফেস মাস্ক ব্যবহার করি আমরা বাধ্যতামূলক, ইভেন আমরা যখন সকালে অফিসে আমাদের অফিসে যাই বা আউটলেটে যাই তখন আমাদের তাপমাত্রা কত সেটি চেক করা হয়, যেটা আমাদের তাপমাত্রা কত সেটি চেক করা হয়, তারপর আউটলেটে আমাদের সকালে অফিসে বা আউটলেটে বা ইভেন আমাদের ডিসিতে প্রবেশ দ্বারে আমাদের ব্লিচিং যুক্ত যে পানি আছে, পানি যে ট্রের কথা রামিন ভাই বললেন, একই প্রক্রিয়ায় আমাদেরকে ওইটা ডিসইনফেক্টেড করা হয়, স্প্রে ডিসইনফেক্টেড স্প্রে দেওয়া হয় আমাদের সঙ্গে বহনকৃত জিনিসপত্রের উপরে। তার সাথে সাথে দেখেন আমরা আমরা আরো কি স্টেপ নিয়েছি, সেটি হচ্ছে যে এটা তো আমাদের সেফটি, কিন্তু আমাদের আউটলেটে যারা আসছেন আমরা তো জানি না ওনাদের কাছ থেকে আমাদের কোনো সংক্রমণ হবে কিনা, বা আমাদের কাছ থেকে যদি যেন সংক্রমণ না হয় সে ব্যাপারে কিন্তু আমরা পরিপূর্ণ সতর্ক। শুধু তাই না, আমাদের শুধু কর্মীদের উপরে সেফটি মেজার নিয়েছি তা না, আপনি যদি আমাদের আউটলেটে যান ক্লিনিং একটু পরপরই ক্লিনিং চলছে, আমাদের টোটাল যে সোপির কথা রামিন ভাই তো একটা হয়তো খুব কমপ্লাইন্ট ফুড ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট, এই তার কথা বলে যদি আমি ওই ইস্যুতে আর একটু পরে আসবো, কারণ বাংলাদেশে প্রায় 20 লক্ষের উপরে হতে এই ধরনের ছোট ছোট শুধু এই বড় বড় স্টোর গুলোর বাইরেও 20 লক্ষের মতো ছোট ছোট দোকান, যেটাকে আপনারা বলেন গ্রোসারি টং দোকান, ইলেকট্রিক ইলেকট্রনিক্স এর দোকান, ইভেন বিকাশ বা এই যে মোবাইল ফাইন্যান্সিং এর দোকান বা ফ্লেক্সি দোকান, এই ধরনের প্রায় 20 লক্ষ দোকান আছে, সবই তো এখন ভালনারেবল। এই জায়গাটায় আমরা আমরা হয়তো জনগণকে সেবা দিতে পারছি, আমরা খুব লাকি, কিন্তু তারপরেও আপনি দেখেন যে এই জায়গাগুলো যে ক্লিনিং মেজার্স তো আমরা নিয়েছি, এর বাইরে আপনি যখন আমাদের আউটলেটে যাবেন এজ এ কাস্টমার, আপনি দেখবেন আউটলেটের সামনেই আপনাদের হেক্সিসল রাখা আছে বা হেক্সিসল জাতীয় পণ্য বা স্যানিটাইজেশন হাত স্যানিটাইজেশন করার মতো বা হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সিসল রাখা আছে, আপনি যে সুন্দর করে হাত
হাত পরিষ্কার করবেন তারপরে ঢুকবেন তাও না, আমরা কিন্তু এখন আউটলেটে ক্রেতা কতজন থাকবে এক একটা আউটলেটে সেটাও নির্দিষ্ট করে দিচ্ছি, এবং সেটাও নির্দিষ্ট করে দিয়েছে। আপনি যদি সকালে যান স্বপ্নে, আপনি দেখবেন স্বপ্নের সামনে বিশাল, এখন বিশাল বড় লাইন দেখে মনে হয় কত কাস্টমার আসছে। আসলে ব্যাপারটা তা না, আগে এতগুলো লোকই একসাথে শপিং করতো, এখন আমরা নির্দিষ্ট করে একটা দূরত্ব রেখা দিয়ে দিয়েছি যেখানে কাস্টমাররা লাইনে লাইনে অপেক্ষা করে এবং সুন্দর করে তারা একজন কাস্টমার বের হয় একজন কাস্টমার যায়, এবং প্রত্যেকটা আউটলেটে কতজন কাস্টমার যাবে এরকম একটা নির্দিষ্ট সংখ্যক কাস্টমারের ক্যাপাসিটি আমরা আমাদের আউটলেটে কমিউনিকেশন করে দিয়েছি। এর বাইরে যদি আপনি চিন্তা করেন তাহলে আমরা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটি হচ্ছে মোবাইল ফোনে আপনারা অর্ডার দিতে পারবেন। আপনি আমার অনলাইন আমাদের আপনি জানেন যে এই মুহূর্তে আমাদের ই কমার্স যেটি ছিল আমাদের অনলাইনে যদি আপনি অর্ডার দিতে নাও পারেন আপনার নিকটস্থ আউটলেটে আপনি সরাসরি মোবাইলের মাধ্যমে একটা এসএমএস এর মাধ্যমে আপনি অর্ডার দিবেন, আপনার অর্ডারটি পৌঁছে যাবে, আপনার বাজারটি পৌঁছে যাবে, আপনি পেমেন্ট করবেন। তার মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা যদি সমাজের দেশের মানুষের যাদের যাদের আসলে এই মুহূর্তে লিকুইডিটি সংকট তাদের জন্য যদি কিছু করতে চান তাহলে আপনাদের জন্য স্বপ্ন চালু করছে কি সেবা প্যাক, স্বপ্ন সেবা প্যাক চালু করেছে যার মধ্যে নিত্য প্রয়োজনীয় 6টি পণ্য থাকবে এবং সেটি একটা ডিসকাউন্টেড রেটে পেয়ে যাবেন, যাতে করে আপনি একটা প্যাকেট একটা কনজিউমারকে দিয়ে দিতে পারে ডিসকাউন্টেড রেট বা একটা নির্দিষ্ট মূল্যে। আমরা ওই সেবা প্যাকের মূল্যই আমরা কম মানে ওইভাবেই ধরেছি যেন একটা সামর্থ্যের মধ্যে আপনি একটা সেবা প্যাক নিয়েও যদি একটা ফ্যামিলিকে সহযোগিতা করেন তার মানে আমার আউটলেটে আমরা যদি আমরা এখন প্রায় 15 লক্ষ কাস্টমারকে আমরা গত মাসে সার্ভ করেছি, যদি 15 লক্ষ কাস্টমার যদি 15 লক্ষ সেবা প্যাক নিয়ে যায় তার মানে আরো 15 লক্ষ মানুষকে কিন্তু সেবা করতে পারলো, এবং তার যে বাজেট সেই বাজেটের মধ্যে সে 500-600 টাকার মধ্যে একটা সেবা প্যাক আছে, যে যে সেবা প্যাক দিয়ে হয়তো একটা পরিবার 3-4 দিন বা 5 দিন চলতে পারবে। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু আপনার যারা সামর্থ্যবান তাকে যদি শুধু আমরা সেফটি মেজার দিয়েই সহযোগিতা করছি না, আমরা আমাদের কর্মী সহযোগিতা করছি না, আমরা কাস্টমারের সেফটি নিয়ে চিন্তা করছি, যারা অ্যাফোর্ডেবল যারা টাকা পয়সা দিয়ে আমাদের পণ্য কিনতে পারেন তাদের কথা যেরকম চিন্তা করছি, যারা আমাদের কিনতে পারেন না কিন্তু আপনি কিনে আরেকজনকে দিতে পারেন সেরকম একটি সেবাও আমরা দিয়েছি। এবং আপনি জানেন যে এই মুহূর্তে সুপার স্টোর গুলো কি ক্রাইসিস এর মধ্যে আছে, যে আমাদেরও যে সব কর্মী কাজ করছে তারা হয়তো 15-20% কর্মী কিন্তু আমাদেরও ছুটিতে চলে গিয়েছে, কেউ কিছু 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 যাদের অফিসে যারা কাজ করে তারা সপ্তাহে 1-2 দিন হয়তো ওয়ার্ক এট হোমও করছে কিন্তু সুপার সপের মতো জায়গায় সেই সেই কাজটি করার সুযোগও নাই, এরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে আপনি যদি দেখছেন শুধু সেফটি মেজার, আমরা শুধু সেফটি মেজার শুধু স্যানিটাইজেশন এর জন্যই নিচ্ছি না, ইকোনমিক সেফটি বা মানুষের সোশ্যাল সেফটি যেটা ডেইলি নিডস সেইটা ইনশিওর করার জন্যও কিন্তু কাজ করছি। এবং তার দ্বারা কিন্তু আপনি দেখবেন যে শুধু এটা আমরা কিছুদিন আগে বিজ্ঞাপনের মাধ্যমে লো ক্রিক রিক্রুট করছি এই মুহূর্তে, তার মানে যারা আপনার আইডল বসে আছেন আপনি কিন্তু স্বপ্নে চাকরি করে ইনকাম করে আপনার ফ্যামিলিকে আপনি ফ্যামিলিকে নেসেসারি গুডস গুলো সম্মানের সাথে কিনে দিতে পারবেন, আপনার কিন্তু তখন কি হবে না, আপনার কিন্তু তখন কোনো এক জায়গা থেকে ত্রাণ আসলো নাকি লিকুইডিটি ঘাটতি হলো এই ফ্রাস্ট্রেশনে যেতে হবে না, কিন্তু এর জন্য আপনাকে সাহসী হতে হবে। একটি ভাইরাস আমাদের পুরো মানব জাতির জন্য একটি হুমকি সম্মুখীন, কিন্তু সেই ভাইরাসটি আমাদের মানব জাতিকে ধ্বংস করতে পারবে কিনা সেটা আমাদের সচেতনতা বলে দিবে, কিন্তু আমরা ভয় পেয়ে যারা সাহসী যারা মোকাবেলা করব, যারা রাস্তায় নামবো বাকি মানুষগুলোকে বাঁচানোর কাজ করব, আপনাকে কিন্তু সেরকম উদ্যমী হয়ে আসতে হবে। অর্থাৎ এই সেবাটি এখন যদি আমি মনে করেন আমার আউটলেটে 5টি ছেলে কাজ করতো, আপনি মোবাইলে অর্ডার দিচ্ছেন সকাল থেকে 200টি কাস্টমার অর্ডার দিয়েছে, তাহলে এই 5 জন ছেলে মেয়ে আমার কর্মীরা আউটলেট ছেড়ে আপনাকে কতজন কাস্টমারকে সেবা করতে যাবে। মানে কামল ভাই আপনার কথাতে যে বিষয়টা ক্লিয়ার হলো যে আসলে আমরা সুপার শপ গুলোর মানে মেইনটেইন করার ক্ষেত্রে যে একটা প্রবলেমের মধ্যে পড়ছি সেটা হচ্ছে যে আসলে কাস্টমারের এন্ড এবং হচ্ছে গিয়া যারা আমাদের সাপ্লাইয়ার রয়েছেন তাদের এন্ড থেকে একটা প্রবলেম, ওদের কোলাবোরেশনে আপনাদের কাজটি করতে হয় এবং আপনারা একটি বলতে গেলে সবচেয়ে একটা বিরুদ্ধপূর্ণ কাজটি আপনারা করছেন। তো এই ক্ষেত্রে রামিন ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, সরকার একটি ভর্তুকি দেওয়ার কথা বলছেন সেটা আপনাদের কথাতে এর আগে উঠে এসেছিল, তো এখন আমরা স্পেসিফিক ভাবে এই কি জানতে চাচ্ছি যে ভর্তুকিটি দেওয়া হচ্ছে এখানে আপনার কি মনে হয় যে বিষয়টি আসলে
পর্যাপ্ত কিনা, যে আপনাদের যে অর্থনৈতিক ক্ষতিটি হচ্ছে সেই ক্ষতিটিকে ওভারকাম করার জন্য? এখানে দুটো সম্পূরক প্রশ্ন আছে দর্শকদের। একজন হচ্ছেন সালসাবিল রহমান, তিনি জানতে চাইছেন যে বাংলাদেশ আসলে ক্যাপাবল কিনা যে ফুড সাপ্লাই যদি ঘাটতিটা হয় তাহলে এটা কোপ আপ করার জন্য। এবং রায়হানুল ইকবাল ইফান, তিনিও প্রশ্ন করেছেন যে আসলে লকডাউন যদি 6 মাসের উপরে থাকে এবং এই পরিস্থিতি যদি কন্টিনিউ করে তাহলে আসলে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের প্রিপারেশনটা আসলে কি, মানে আদতেও পারবে কিনা, এই সক্ষমতার জায়গা থেকে আপনার মতামত। আচ্ছা, প্রথম কথা যেটা হলো যে ভর্তুকির বিষয়টা আসি, ভর্তুকিটা কতটুকু কার্যকরী হবে এটার অ্যামাউন্টটা তো আমরা অনেকেই জানি এটা ডিক্লেয়ার্ড, বাট এটার এফিসিয়েন্সি বা এফেক্টিভনেস কতটুকু হবে টোটালি ডিপেন্ড করতেছে লগে ক্রাইসিসের যে ক্রাইসিস যাচ্ছে সেটার কি বলবো মানে এক্সটেন্ট কতটুকু হয়, লাইক কতটুকু ক্রাইসিসটা কতটুকু ভয়ানক বা কতটুকু ক্ষতিকারক আমাদের জন্য সেটার উপর নির্ভর করবে আসলে যে এই ফান্ড যে আমাদের যে প্রণোদনা প্যাকেজটা আসছে সেটা কিভাবে মানে আমাদের সাহায্য করবে। দ্বিতীয় জিনিস হলো প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয় কিন্তু এটা যেই যাদের যাদের বা যেখানে যেখানে সুষমা বন্টন হচ্ছেন কিনা সেটারও বিষয়টি দেখতে হবে যে যার নিডটা বেশি সে এটা পাচ্ছে কিনা। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, ফর এক্সাম্পল একটা ডাক্তারের কাছে একটাই ভেন্টিলেটর আসছে, এখন তার কাছে দুইজন পেশেন্ট আছে, একজন আগে আসছে একজন পরে আসছে, তো নর্মাল সিনারিওতে যে আগে আসছে ভেন্টিলেটরটা তাকেই দেওয়া উচিত, বাট তার ভেন্টিলেটর দিলে তার সার্ভাইভাল চান্স হতো, মানে ডক্টরকে তো বুঝতে পারে একজন পেশেন্টের সার্ভাইভাল চান্স কতটুকু, সে দেখলো তার 10% সার্ভাইভাল চান্স, তার ঠিক কিছুক্ষণ পর আরেকজন পেশেন্ট আসছে যার হলো 60-70% সার্ভাইভাল চান্স যদি ভেন্টিলেটরটা তাকে দেওয়া হয়, সেই সময় ডক্টর কি করবে? সে যদি প্রথম পেশেন্টকে দেয়, কারণ দেবে কেন, কারণ সে প্রথমে আসছে তার অগ্রাধিকার বেশি, তাহলে সেও সার্ভাইভ করলো না, সেকেন্ড জনকে তো সার্ভাইভ করতে পারলো না, কিন্তু এটা যদি সুষম ঠিক মতো সে ডিসিশনটা নিতে পারে যে না সেকেন্ড জনের যেহেতু সার্ভাইভাল চান্সটা বেশি তাকে যদি দেয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট একজন সার্ভাইভ করতে পারলো। তো এরকম কিছু ডিসিশন বা এরকম কিছু সময় আসবে যে ডিসিশনগুলো নিতে হবে এগুলোর উপর আসলে পুরোপুরি নির্ভর করবে যে প্রণোদনা প্যাকেজটা আসতেছে সেটা আমাদের কতটুকু এফেক্টিভ করে তুলবে যে আমরা রিকভার করতে পারি, রিকোপারেট করতে পারি। বাংলাদেশের ক্যাপাবিলিটি আছে কিনা যে এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য, বা আমাদের ফুড যে পরিমাণ মজুদ আছে কাঁচা মালের যে পণ্যটি এটা দিয়ে আমরা আসলে আদতে মানে আমাদের খাদ্য চাহিদা পূরণ করতে পারবো কিনা। আচ্ছা, এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই, ডক্টর অমর্ত্য সেনের একটা লাইন আমি কোট করব, নোবেল বিজয়ী, তো উনার একটা কথা হলো যে মহামারী কিন্তু খাদ্য অভাবের কারণে হয় না, বরঞ্চ খাদ্যের সুষম বন্টনের অভাবের কারণে মহামারীটা হয়, এইটা উনার কথা। যে কথাটার মিনিংটা একটু ডিপ কিন্তু জিনিসটা হলো আসলে একটা ফ্যাক্টফুল কথা, আমাদের খাদ্য যে আমরা প্রডিউস করতে পারছি না কথাটা ঠিক না, আমরা যেটা প্রডিউস করছি সেটা আমাদের পপুলেশন অনুযায়ী ইকুয়ালি বলি বা আপনার প্রপোর্শন অনুযায়ী আমরা প্রোভাইড করতে পারছি কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জ। যেটা আমি প্রথমেই একদম স্টার্টিং এ কিছু কথা বলেছিলাম যে সাপ্লাই চেইন ইস্যু নিয়ে, যে ফুড গুলো জায়গা থেকে জায়গাতে যাচ্ছে কিনা, এখন ফুডের বলতে লাগে কিছু লোকের বেসিক থাকে লাইক আমাদের কমোডিটিস গুলো চাল ডাল আটা ময়দা যেগুলো না হলেই একেবারে জীবন চালানো যায় না, এই জিনিসগুলো যদি বলি আমাদের দেশে যেগুলো সাফিসিয়েন্ট যদি বলি না তাহলে কথা ঠিক হবে না, আবার সাফিসিয়েন্ট হবেও না যদি আমি এটা সুষম বন্টন নিশ্চিত না করতে পারি। আমাদের বিভিন্ন জায়গায় ত্রাণ যাচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় আপনার সাপোর্ট যাচ্ছে গভর্নমেন্ট থেকে, পুলিশ থেকে, ইনফ্যাক্ট পুলিশও বেশ মানে হেল্পফুল মানে ফ্রেন্ডলি, মানে আমি আমার লাইফ টাইমে সবচেয়ে ফ্রেন্ডলিয়েস্ট অবস্থায় দেখছি পুলিশকে বাংলাদেশের এই মুহূর্তে, এরকম কখনই আমরা চিন্তাও করতে পারি যে বাংলাদেশের পুলিশ মানুষকে এইভাবে তারা সাহায্য করতে পারে, সিএমপি বলি ডিএমপি বলি প্রত্যেকটা পুলিশ সুপারলি মানুষকে জনগণের আসলে বন্ধু হিসেবে কাজ করছে এই মুহূর্তে, যেটা ক্রান্তি লগ্নে তাদের করা উচিত, আর ডিফেন্সের কথা বাদই দিলাম, ওনারা সবসময় আমাদের এই জিনিসগুলা মানে সাপোর্ট সবসময় আমাদের একদম শেষ ভরসা থাকে ডিফেন্সের উপর, তারা এখনো দিয়ে যাচ্ছে। সো এই খাদ্যগুলো যেগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো উৎপাদন গুলা ঠিক রাখতে হবে প্রথম কথা, কোনো ফসল যাতে একটা ফসলও যাতে আমাদের নষ্ট না হতে পারে। কদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম বরগুনাতে আপনার তরমুজ চাষ হয়ে প্রচুর, আমার তরমুজ পার্সোনালি আমার ফেভারিট একটা খাবারের জন্য পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে আর কি, তো তরমুজটা আপনার তরমুজগুলো আপনার খেতেই হচ্ছে এবং আপনার যাতায়াত বা আপনার লোকজনের অভাবে প্রথম কথা ওইটা ফসলটা তোলা যাচ্ছে না, দ্বিতীয় কথা ওইটা ট্রান্সপোর্ট করে যেখানে দরকার পপুলেশন হাব যেই সব জায়গায় ওইখানে ট্রান্সপোর্ট করে পাঠানো যাচ্ছে না, যার ফলে যেটা হচ্ছে খেতেই তরমুজগুলো পেকে নষ্ট হয়ে পচে যাচ্ছে। এখন এখানে কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করলে আমরা চিন্তা করলো শুধু তরমুজ কৃষক যারা চাষী যারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন যদি এই জিনিসটা আপনার ডাল চাল সবজির ক্ষেত্রে হয় তাহলে কি হবে?
ফলন কিন্তু হয়েছে, কিন্তু ফলনগুলো মানুষের কাছে আসে নাই। এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে যে ফলন যেগুলো যেখানেই হচ্ছে সেটা যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়। যদি আমরা সঠিকভাবে পৌঁছায় দিতে পারি আমরা না খেয়ে অ্যাটলিস্ট মরবো না। অলরেডি আপনি যে প্রসঙ্গটা এনেছিলেন যে সুনামগঞ্জ বলতে গেলে যে হাওড় অঞ্চলে যে ধান গুলো রয়েছে, আমরা এবং এই হাওড় অঞ্চলের ধান কিন্তু 12% পুরো দেশে যে ধান হয় বা চাল সেটা 12% পূরণ হয় এই হাওড় অঞ্চলের ধান দিয়ে। তো আমাদের তো এই ম্যাটেরিয়ালস গুলো তো আমাদেরকে আসলে কালেক্ট করে প্রপারলি এই প্রসেসিংটা করতে হবে, এটাও আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কামরুল ভাই আপনার কাছে এই প্রসঙ্গে আর একটা বিষয় জানতে চাচ্ছি, আপনাদের তো মার্কেটটা আরেকটু বড়, আপনারা আরো অনেক বিষয় নিয়ে কাজ করছেন, তো এই বড় মার্কেটের ক্ষেত্রে আপনাদের আর কি কি উদ্যোগে নিলে পরে, সরকার কি কি উদ্যোগ নিলে পরে আপনার কাছে মনে হবে যে জিনিসটা আরো বেশি পরিমাণ স্বতঃস্ফূর্ত বা আরো সাহায্যকারী হতে পারে? না দেখেন, আসলে আমাদেরকে যেটা ইনসিওর করতে হবে সেটি হচ্ছে আপনি ইনসেন্টিভ দিয়েছেন, ইটস ভেরি ফাইন, এখন ইনসেন্টিভ কারা পাবে এটি ইনসিওর করাটা অনেক ইম্পর্টেন্ট। কাদের প্রান্তিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তাদেরকে দিবেন নাকি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের দিবেন? আসলে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন, আমার তো মনে হয় সারা বছর গত 20-30 আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু হয়েছে 40 বছর, গত 40 বছর ধরে ইন্ডাস্ট্রি চলছে, ওখানে অনেক বড় প্রতিষ্ঠানও আছে অনেক ছোট প্রতিষ্ঠান আছে। একই সাথে কিন্তু আমরা দুইটা নিউজ শুনতে পারছি, একটা নিউজ কি যে তার গার্মেন্টস বন্ধ রেখে মাস শেষ হওয়ার আগে মালিক পক্ষ তার বেতন দিয়ে দিয়েছে, আরেক পক্ষ বলতেছে যে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে আমি বেতন দিব কিভাবে, দুইটাই কিন্তু শুনতে পারছি, বুঝেন? তাহলে এখন এটা তো একটা ইনসেন্টিভসটা সবার আগে তো আসলো গার্মেন্টস সেক্টরেই, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ইনসেন্টিভটা এই যে 20 লক্ষ ছোট ছোট দোকান আছে যারা আসলে এই একটা মাস তাদের কিন্তু এত বেশি প্রফিট হতো না, যে প্রফিট দিয়ে তারা অনেক কিছু করে ফেলছে, তাদের কি জানেন তাদের কোনো ইয়াও ছিল না, আমি হোয়াট ক্যান আই সে, তাদের কোনো এরকম কোনো অর্গানোগ্রাম নাই যে একজন অ্যাকাউন্টস দেখবে একজন ফাইন্যান্স দেখবে, তারা একটা ক্রেডিটের ভিত্তিতে মাল কিনে মাল বেচে দিন শেষে সে লাভ করে না লস করে তাও জানে না, ওইখান থেকেই বাজার, ওইখান থেকেই ছেলে মেয়ের পড়াশোনা, ওইখান থেকেই জীবিকা নির্বাহ। কিন্তু এই 2 মাস যে তাদের ব্যবসা বন্ধ, তাদের দোকান ভাড়া কি কম, তাদের দোকান ভাড়া, তাদের হয়তো আমি তাদের কি তাদের হয়তো ইলেকট্রিসিটি বিলটা হয়তো আসবে না, তাও বাংলাদেশের যে অবস্থা আমি জানি না ইলেকট্রিসিটি বিল চলেও আসতে পারে, মানে আমি আমি ঢাকায় থাকি আমার বাড়িতে কেউ থাকে না, তাও প্রতি মাসে 800-1200 টাকা পর্যন্ত কারেন্ট বিল আসে, কেমনে আসে কি আসে আমি কিছুই জানি না। এখন এই এই পরিস্থিতিতে যে তাদের অবস্থা কি হবে, আমার ইনসেন্টিভটা তাদেরকে কিভাবে ইন্টেন্সিফাই করবে আমি কিন্তু এটা ক্লিয়ার না। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের যে কৃষকরা আজকে ক্ষতিগ্রস্ত তাদেরকে আপনি কিভাবে ইন্টেন্সিফাই করবেন, এই জায়গাটা একটা রূপরেখা একটা ফ্লো চার্ট আপনাকে থাকতে হবে। তারপরে আসেন, শুধু কৃষক থাকলে তো হলো না, এই যে যে মৌসুমকে কেন্দ্র করে যে সব ফসল উৎপাদন করার যে সবচেয়ে বড় ক্রাইসিসটা লেবার ফোর্স, এদেরকে কিভাবে এনগেজ করা যায়, শুধু ফাইন্যান্স করলেই তো হয় না, এখানে একটা প্রোডাকশনের সাথে শুধু তো টাকা জড়িত না, এখানে মেশিন জড়িত, ম্যান জড়িত, ম্যাটেরিয়াল জড়িত। এখন আপনি শুধু ব্যাংক ইন্টারেস্ট দিলেন, এতে করে কিন্তু ব্যাংকিং ব্যবস্থার কিন্তু উপর একটা বিরূপ প্রভাব পড়বে, এটা সত্য। আবার একটা পজিটিভ ইফেক্টও আসতে পারে, কেন, যারা অগ্রহ টাকা ব্যাংকে জমা রাখেন তারা চাইবেন ইনভেস্টমেন্ট করতে, আসলে ইনভেস্টমেন্টটা যে করবেন কিসের উপরে করবেন যদি ম্যাটেরিয়ালস না থাকে, যদি ম্যান না থাকে, কারণ মানুষ কাজ করতে যে অবস্থা শোনো, আপনি লকডাউন উঠে গেলেও আপনি প্রপার ম্যাটেরিয়ালস আপনি দেখেন এই এরকম আমরা কি ক্রাইসিস এর মোমেন্টে এখন চলছিলাম। ভাই যেরকম বললো, রামিন ভাই যেরকম বললো দিনাজপুরে যে চালের, তার একটা চালের ব্যবসায়ী চাল নিয়ে বসেছে, আচ্ছা রামিন ভাই চিন্তা করেন যে চালের ব্যবসায়ীর কাছে চাল আছে, চাতালে চালও ভাগানো হলো, হয়তো কাছাকাছি কোন জায়গা থেকে সে জুট ব্যাগও জোগাড় করলো, চাল বস্তাও বললো, যদি ট্রাকটা না যায় তাহলে ঢাকায় গাড়িটা আসবে কিভাবে, ট্রাকও পাইলাম, যদি ট্রাকটা চালানোর লোক না পাওয়া যায় তাহলে গাড়িটা আসবে কিভাবে, বা যে সংখ্যক ট্রাক বা লোক পাওয়া যাচ্ছে সেটা কি তার চালের মানে তার ব্যবসার জন্য কি ঠিক আছে, বা আমাদের এই যে এত বড় এতগুলো মানুষের ডিমান্ড মিট করার জন্য পর্যাপ্ত কিনা, এটা তো একটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে যেসব কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে তাদের ব্যাকবোন যদি আমরা স্ট্রং করতে না পারি, সে সেকেন্ড টাইম ওই জমিতে কি ফসল উৎপাদন করবে,
কি ফসল উৎপাদন করবে এবং সেই ফসলটা বাংলাদেশের মানুষের তো কি কৃষকের হয় কি জমিকে তো সোনার খনি আমরা বলি, কারণ কি ওখানে যাই ফলে তাই মানুষের রেগুলার নেসেসিটি, এই নেসেসিটিটা কিভাবে মিট করবে এইখানে এই ইনসেন্টিভ গুলো এই পর্যায়ের মানুষগুলোকে ইনসেন্টিফাই কিভাবে কিভাবে করবে আপনাকে কিন্তু একটা প্রপার ফ্লোচার্ট গভর্নমেন্টের এখনই সময় করে ফেলার, কারণ কি এখন একটা আমি জানি বড় একটা ক্রাইসিস যাচ্ছে গভর্নমেন্টের মানুষজনকে ঘরে রাখার জন্য নিযুক্ত করতে, কিন্তু পলিসি মেকাররা তো একটু ঘরে বসে যদি এই সুন্দর করে ফ্লোচার্টটাও করে গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট অনেক গভর্নমেন্টের অনেক সহযোগিতা হয়, গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেশন অনেক সহযোগিতা হয়, কারণ কি আপনি আপনি আমি আজকে যাই বলি শুধু আমারটা আমি বেঁচে আছি আমি বেঁচে আছি চিন্তা করলে এই সোসাইটি কিন্তু টিকায় রাখতে পারবেন না। এই করোনা যেরকম আমাদেরকে শিখিয়েছে ঘরে থাকতে নিজের কাজ নিজে করতে, ঠিক তেমনি একেও শিখিয়েছে যে যতই যতই আমরা মারামারি করি হানাহানি করি বৈবিরত্ব দেখাই দিন শেষে আমাদেরকে মরতে হবে, এবং যে একটা ছোট্ট ভাইরাসের কারণেও মরতে হতে পারে সেটা সত্য। তার মানে আমাদের মানসিকতার একটা পরিবর্তন কিন্তু আনতে সহযোগিতা করছে। আমি জানি না এটা পরিস্থিতি শান্ত হয়ে গেলে হঠাৎ করেই চলে যাবে কিনা, কিন্তু আমার মনে হয় না হঠাৎ করে চলে যাবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছি যে আপনারা যারা আছেন গভর্নমেন্টকে একটু মানে যারা আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল আমাদের মধ্যে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন বড় বড় আমাদের শিল্পপতি আছেন তাদেরকেও বলছি যে আপনারা যখন গভর্নমেন্টকে একটা সাজেশন দিবেন গভর্নমেন্টকে প্রেশারে ফেলে নিজের স্বার্থতা উদ্ধার না করে আসলে লং টার্মকে বাংলাদেশকে মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এই প্রায় 18 কোটি মানুষের দেশকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেইরকম একটা পলিসি আমাদেরকে দরকার। আমরা শুধুমাত্র একটা দুইটা শিল্পকে কেন্দ্র করে এই পলিসি যদি করি তাহলে আসলে ওভারঅল এই বাংলাদেশের জন্য একটা দুর্ভিক্ষ এড়াতে খুবই কষ্ট হয়ে যাবে, এটা আমি বলবো। আমরা হয়তো পারবো, আমাদের সক্ষমতা এখন আমি মনে করি না, আমাদের এখন 1976 সালের অবস্থায় আমরা আছি, কিন্তু আমরা মনে করি আমরা যে এই বাংলাদেশের মানুষ আশাবাদী, এই বাংলাদেশের মানুষ কর্মঠ, এবং এই বাংলাদেশের মানুষ বারবার লড়াই করে জিতে লড়াই করে নিজেদেরকে প্রমাণ করছে। ক্রাইসিসের মধ্য থেকেই গত প্রায় পঞ্চাশটা বছর স্বাধীনতার পর থেকে প্রায় 50টা বছর ক্রাইসিসের মধ্য থেকেই কিন্তু আমরা যাচ্ছি এবং গ্রো করছি। সো আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ খুব বেশি মানে ফল ডাউন করবে যদি আমাদের পলিসি তাদেরকে সাপোর্ট করে। আমার মনে হয় সেই পলিসিগুলো ফ্লোচার্ট গুলো আমাদের যারা পলিসি মেকাররা আছেন তারা গভর্নমেন্টকে সেইভাবেই সহযোগিতা করবেন। এই বিষয়ে একটু জাস্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেকোনো সময় লাইক আফটার এরকম যখন মহামারী হয় বা ইমার্জেন্সি হয় ইমার্জেন্সি সিচুয়েশন হয় তখন কিন্তু যেমন আমেরিকাতে কিন্তু একটা ইনস্টিটিউশন আছে এজেন্সি আছে অ্যাকচুয়ালি ফিমা বলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি, তারা কাজ হলো গিয়ে যখন এরকম কোনো একটা মানে বড় দুর্যোগ হয় তারা কিন্তু সবকিছু কোঅর্ডিনেট করে একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে ফিমার আন্ডারে চলে যায় সবকিছু আপনার, তখন ফিমা ম্যানেজ করে, তখন হোমল্যান্ড বা বলেন বা ষষ্ঠ আপনার সিকিউরিটি পুলিশ রিলিজ সব ফিমা একাই কন্ট্রোল করে। তো আমাদের যেটা হচ্ছে আমরা কিন্তু এরকম দুর্যোগ কিন্তু এই প্রথম না, মানে ভাইরাস বা কোভিড-19 দিস ইজ সামথিং নিউ, বাট আমাদের বলেন বন্যা বলেন আমাদের ঘূর্ণিঝড় বলেন এগুলা কিন্তু আমরা দুর্যোগ মোকাবিলা করেই কিন্তু এই দেশটা বড় হচ্ছি, আমরা এটা নতুন কিছু না। কিন্তু আমাদের যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা সেন্ট্রাল, যেমন স্বাস্থ্যমন্ত্রী মানে কিছু মনে করবেন না উনি নিজে একবার হতাশা প্রকাশ করে বলে ফেলেছিলেন যে অনেক কিছু হয় আমি জানি না, এইটা খুব ডেঞ্জারাস, এই জিনিসটা খুব ডেঞ্জারাস যে কোনো একটা কোঅর্ডিনেটেড এফোর্ট নাই, একটা কোঅর্ডিনেটেড অ্যাকশন প্ল্যান এখনই ডেভেলপ করার সময় আমরা ভাইরাসটাকে ঠেকাতে পুরোপুরি সক্ষম হই নাই, আমাদের মতো অনেক দেশই হয় নাই। এখানে লজ্জাবার বা ব্যর্থতা কিছু বলবো না, আমি বলবো না এখানে আমাদের তো ডেভেলপ কান্ট্রিজও হয় নাই, সুতরাং আমরা তাদের থেকে আন্ডার ডেভেলপ, আমাদের রিসোর্স লিমিটেড, আমাদের ম্যান পাওয়ার বা ইন্টেলিজেন্স বা স্কিল লিমিটেড, বাট তারপর আমরা যেখানে যতটুকু গভর্নমেন্ট করছে ভালো, বাট এখন কি করণীয়, এখন লোকে আমাদের স্পেসিফিক অ্যাকশন প্ল্যান গুলো দরকার, কি হবে আমার সাপ্লাই চেইন ডিসরাপ্ট হতে পারবে না, আমার যাতে জিনিস পণ্য যেগুলো যেমন গ্রামাঞ্চলে দেখবেন বা আপনার ইউনিয়ন অঞ্চলে কেউ বাসার থেকে বেরোতে পারবে না ভাই, কেন একজন ট্রাক চালক যদি না বেরোয় যেটা ভাই কামুল ভাই বলে একটু আগে, একজন ট্রাক চালক যদি না বেরোতে পারে সে ট্রাকটা নিয়ে আসবে কি হবে? এক্স্যাক্টলি, গাজীপুরে যদি ট্রাক আটকে রাখেন তাহলে ওই ট্রাকটা একটা ট্রাক নিয়ে দিনাজপুরের মতো জায়গায় ঢাকায় তার পণ্য দিয়ে আবার দিনাজপুর যেতে আর এক ট্রাক আনতে 5 দিন সময় লাগে, কেন একদিন ট্রাকটা ছাড়ে রাতে ছাড়া ঢাকায় ঢুকতে পারে না, ঢুকলো দিনের বেলায় আনলোড হয় না, রাতের বেলায় আনলোড যদি প্রেশারে, এখানেও তো লোকজন কম, ইভেন আপনি কারণ বাজারে আনলোড করবেন কারণ বাজারের অবস্থায় কারণ বাজারে কি লোকে লোকারণ্য, মানে আমাদের ক্রাইসিসটা আসলে ডাইভার্সিফাইড হয়ে গেছে যে প্রত্যেকটা সেক্টরে আমরা আস্তে 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 ক্রাইসিস গুলো ফেস করতেছি। তো এখান থেকে হচ্ছে কি রামিন ভাই আপনার কাছে একটা প্রশ্ন, সামিন জাকারিয়া ভাই ওই প্রশ্নটি করেছেন, সেটি হচ্ছে কি ফুড ইন্ডাস্ট্রির যে রেজিলিয়েন্সটা আছে এটা দিয়ে আমরা আসলে
এই যে ক্রাইসিস সিচুয়েশনটাতে আমরা বাউন্সিং ব্যাক করতে পারবো কিনা, এবং যদি পারি তা আসলে আদতে কত তাড়াতাড়ি আমরা করতে পারবো? এখানে আর একটা সম্পূর্ণ প্রশ্ন আপনাকে করে রাখছি, সেটি হচ্ছে লিওন ইসলাম করেছেন যে আদতে মানুষজন যে রেস্টুরেন্ট থেকে এখন যে সরে আসছে, কারণ হচ্ছে কি উপায় নেই, রেস্টুরেন্টে যাওয়ার মতো উপায় নাই, তো তাদেরকে আবার রেস্টুরেন্ট মুখী করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? ধাপে ধাপে আসবে, কারণ সবকিছু একসাথে খুলে দেওয়া হবে না, হয়তো স্কুল কলেজ সবার শেষে খোলা হবে, তার আগে হয়তো কিছু অফিস, এরকম কিছু বিষয় থাকবে। তো যখন মানুষ ফিল করবে এগেন যে ইটস সেফ টু গো আউটসাইড, ইটস সেফ টু ইট আউটসাইড, তখন একটা বড় চ্যালেঞ্জ হবে, সেটা হলো কি দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করবো। বিকজ মার্ক মাই ওয়ার্ডস, মানে এখন যে পরিস্থিতি বা করোনার আগে যে পরিস্থিতি ছিল, করোনা পরবর্তী সময় কখনোই সিমিলার হবে না। আমাদের মানসিকতা ডিফারেন্ট থাকবে, আমাদের অর্থনৈতিক অবস্থা ডিফারেন্ট থাকবে, আমাদের সোশ্যাল সিকিউরিটি উইল বি এট স্টেক, সুতরাং আমরা অনেক কিছু সংকুচিত থাকবো। তো কোনো কিছু লুক্রেটিভ না হলে আমরা কিন্তু সহজে তখন ট্রাই করতে চাবো না, কারণ আমি আমার টাকা বাঁচাতে চাবো, আমি সেফ থাকার চেষ্টা করবো যাতে আমি এটাতে কোনোভাবে এফেক্টেড না হই। সেই ক্ষেত্রে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি যেটা করতে হবে, ফার্স্ট অফ দে আর প্র্যাকটিসিং, ইফ দে আর প্র্যাকটিসিং গুড ফুড হাইজিন অ্যান্ড ফুড সেফটি, কি বলবো, রেগুলেশনস গুলো যদি মেনে চলে, সেটাকে প্রমোট করা, টু গিভ দ্য কি বল মানুষকে কনজিউমারের কাছে একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন দেওয়া, সিকিউরিটি দেওয়া যে ইট ইজ সেফ টু কনজিউম ফুড ফ্রম আওয়ার বিজনেস, এটা গেলো প্রথম সিকিউরিটি। সেকেন্ড কথা হলো হাউ টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার্স, কাস্টমার্স কেন বাইরে খাবে, কিছু কাস্টমার্স বাইরে খাবে, খেতে হবে বাধ্য হয়ে, আমাদের এই কারেন্ট সিনারিওটি এরকম, লাইক একজন হাজব্যান্ড মিডল এজ দুজনে কাজ করেন, ইভেন কারেন্ট এই যে হোম কোয়ারেন্টাইন দুজনে ওয়ার্ক ফ্রম হোম করছেন বাসা থেকে, এবং সামনে মাহে রমজান আসতেছে, রমজানের ইফতার কখন তাদের অফিস শেষ হবে দেখা যাবে, তারা সারাক্ষণ এরকম ভিডিও কল টেলিফোন করতেছেন, এবং করতে করতে 4:30-5 সময় তাদের অফিস শেষ হবে, ইফতার এটা প্রিপেয়ার করবেন কখন? একটাই অপশন, ফোন দিয়ে বা ওই যে আপনার মোবাইলে গিয়ে অনলাইন অর্ডার ইন করে নাও, ইফতার গুলো অর্ডার ইন করে নাও। তো এই জিনিসটা তো হচ্ছে, এখন সামনে যেটা হবে যে মানুষ কিছু এরকম যারা আছেন যে বাসে কুক করার চান্সেস বা সময়টা পান না, তারা বাইরে খাবেনি, তাছাড়া বাকিরা বাইরে কেন খাবে, তখন আসবে লোক আপনার চ্যালেঞ্জ ক্রিয়েটিভিটি, লাইক আপনি যে টাকাটা আসবে তখন কিন্তু, যেমন এখন একটা ফর এক্সাম্পল আমি একটা স্টেক নিয়ে কথা বলতেছি বিকজ আমার এক্সপার্টিজ ওখানে লাই করে, তো একটা স্টেক লুক্রেটিভ লাগছে বড়, ইসে 300 গ্রাম অফ পিস অফ মিট, প্রিমিয়াম মিট, সিয়ার কুক, খুব মজা, আমি এটার জন্য 2,500-2,500 যাই হোক আমি স্পেন্ড করছি, কিন্তু তখন কিন্তু সিনারিওটা ডিফারেন্ট হবে, এরকম হবে না, তখন আমার 300 গ্রাম হয়তো আমার নেসেসিটি না, আমার নেসেসিটি হয়তো 200 গ্রামে চলে আসতে পারে। তো এই সিচুয়েশনটা বুঝে তখন রেস্টুরেন্ট বুঝতে হবে যে কাস্টমারদের ডিমান্ড বা কি দরকার, লুক্রেটিভ বানাতে হবে ফুড গুলা, যে দিস ইজ গুড, ইউ নিড টু হ্যাভ দিস, এই জিনিসটা কাস্টমারের মাইন্ডে হোক করতে হবে, এবং এই মানে পরিবর্তনটা এক্স্যাক্টলি, আর ফাইনালি যেটা করতে হবে পজিটিভ এক্সপিরিয়েন্স, যে কাস্টমার যারা ট্রাই করছে সবসময় একটা সোসাইটিতে কিছু থাকে যারা হলো প্রথমে ট্রাই করে, ট্রায়াল করে, তারা ট্রাই করে দুইটা কারণে, এক হলো বিকজ দে লাইক টু ট্রাই নিউ থিংস, সেকেন্ড থিং হলো তারা একটু শোক বলবো না কথাটা, বাট পোর্ট্রে করতে পছন্দ করে, বিকজ আমি কফি খাই, আমি লুয়াক কফি খাই, আমি নর্মাল কফি খাই না, সো দে ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট দেমসেলভস অ্যামং উইদিন দেয়ার পিয়ার গ্রুপ অ্যান্ড সোসাইটি। তো এরা যারা যখন প্রথমে ট্রাই করবে ডিফারেন্ট নতুন ফুড গুলো রেস্টুরেন্টসের, তারা যেন তাদের কাছে ফুডগুলোর জন্য ভালো লাগে, এটা মাস্ট এনশিওর করতে হবে, বিকজ তারাই যখন এই জিনিসটাকে এন্ডোর্স করবে, মোর অ্যান্ড মোর পিপল উইল ফিল ফ্রি অ্যান্ড সেফ টু স্পেন্ড দেয়ার মানি অন নিউ ফুডস অ্যান্ড গো আউটসাইড এগেইন। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনার, যে মানে আদতেও আসলে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি আসলে এত বড় একটি বিষয় যেটা নিয়ে আসলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আলোচনা করে আদতেও এই বিষয়টির কোনো কনক্লুশনে আসাটা আসলে খুব ডিফিকাল্ট, কিন্তু তারপরেও আপনাদের দুজনের কাছ থেকে আমরা আসলে অনেক কিছু জানার চেষ্টা করেছি, যে আদতেও আমরা আসলে এক্স্যাক্টলি কি কি সমস্যাগুলো ফেস করছি এবং এই ফেস করার সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ করা যায়। তো শেষে এসে কামরুল ভাই এবং রামিন ভাই আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে আদতেও আপনারা এই সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের এন্ড থেকে কি ধরনের সাজেশন দিবেন? প্রথমে কামরুল ভাইয়ের কাছে 1 মিনিট, আপনি 1 মিনিটে বলবেন যে আসলে কি ধরনের সাজেশন, তারপর আমরা রামিন ভাইয়ের কাছে যাবো। আচ্ছা, প্রথমে আমি যেটা বলি সেটি হচ্ছে সবাই ঘরে থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এটি হচ্ছে মূল কথা। ঘরে যত থাকবেন তত বাংলাদেশ বাঁচবে, কিন্তু পাশাপাশি আমরা বলবো একটু সাহসী হইতে হবে, সাহসী হইতে হবে, আমরা যারা আপনাদের সেবায় নিয়োজিত আমাদেরকে সাহসী হতে হবে, ঠিক তেমনি আপনাদেরকেও একটু বিশ্বাস রাখতে হবে আমরা এই পরিস্থিতি উত্তরণ হবেই, আর যাদের সামর্থ্য আছে তারা একটু নিজেদের পাশাপাশি
যদি সপ্তাহে প্রত্যেকটা সামর্থ্যবার, কারণ আমি যতটুকু জানি বাংলাদেশের ইকোনমিক গ্রো হয়েছে ঠিক আছে, কিন্তু মানে 7-8% জিডিপি আছে ঠিক আছে, কিন্তু এমন একটা সিচুয়েশনে নাই সবার কাছে অনেক টাকা মজুদ থাকে, একটা নির্দিষ্ট অঙ্কের কাছে নির্দিষ্ট সংখ্যার কাছে টাকা মজুদ থাকে, যার ফলে এই যে রিক্সাওয়ালা যারা টাকা চাইতে পারে না, যারা আসলে ফকির না, কিন্তু যারা ভিক্ষা করে না, তার অনেক সিএনজিওয়ালা টাকা চাইতে পারছেন, আপনি সিএনজিওয়ালা পার ডে সিএনজি ভাড়া মানে একটা গাড়ি ভাড়াই দিত 500 টাকা, তার এখন ইনকামই নাই, সে কি করবে? যে বাংলাদেশের একটা তরুণদের ইনকামের ব্যবস্থা হয়েছিল ফাও চালিয়ে, সেটি নাই, এগুলো ঢাকায় গ্রামগঞ্জে কি করবে? গ্রামগঞ্জে তাও তো অনেকের বাড়িতে ধান চাল মজুদ থাকে, কিন্তু শহরগুলোতে তো সেটা, এই যে খেটে খাওয়া মানুষের তো এখন কর্ম নাই, তারা আসলে আপনার কাছে চাইতেও পারে না, তারা বাসায় বসে না খেয়ে মরবে না, শুধুমাত্র একটা বিদ্যানন্দ ফাউন্ডেশন বা এরকম ছোট ছোট যেসব অর্গানাইজেশন গুলো কাজ করছে, তারা কাজ করেই এই সিচুয়েশন গুলো ওভারকাম করতে পারবে না। ওভারঅল যদি এই এই লকডাউন যদি আরো কন্টিনিউ করতে থাকে, তাহলে আমার আপনার সবার যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আমরা যারা সামর্থ্যবান প্রতি সপ্তাহে অন্তত একটা পরিবার আর একটা পরিবারের দায়িত্ব নিক, বেশি না, আপনি মাত্র 500 থেকে 700 টাকা দিলেই তাদের বেসিক খাবারটা হয়ে যায়, এইটুকু হলে আমরা আগে এই ক্রাইসিসটা দূর করি, তারপরে দেখেন এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমি এত হতাশ না, এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এই বাংলাদেশের মানুষ পরিশ্রম করে আবার জিডিপি 2 অঙ্কের কোঠায় নিবে, সিঙ্গেল 2 অঙ্কের কোঠায় তো এখনো দেখেনি, 2 অঙ্কের কোঠায় যাবে। এই আশার বাণী আমরা আসলে আরো বেশি উৎসাহিত হচ্ছি। রামিন ভাই আপনার কাছে 1 মিনিট। প্রথমত যেটা বলবো, আমি একটা কথায় বিশ্বাস করি এবং আমি চাই সবাই এই জিনিসটা উপলব্ধি করুক, সেটা হলো যে ইংলিশে একটা কথা আছে, ওয়েন থিংস গেট টাফ দ্য টাফ গেটস গোইং। সময় যখন সমান নর্মাল থাকে তখন সবাই আমরা যে যেভাবে পারছি বা করছি কাজ করি বা আমাদের পেশায় নিয়োজিত থাকি, বাট যখন কঠিন সময় আসে তখন আমাদেরকে কিন্তু আরেকটু কঠিন হতে হবে যাতে আমরা চলতে পারি, আগাইতে পারি, তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। এবং সেটার জন্য সবার আগে সবচেয়ে বেশি যেটা দরকার, যেটা আমি এই মুহূর্তে সবচেয়ে বেশি উপলব্ধি করছি, সেটা হলো গিয়ে করোনার ভয়। করোনা করোনা আতঙ্ক, ভয় না বলবো না, একটা আতঙ্ক বিরাজমান সবার মধ্যে। যারা বিষয়টি একটু বোঝে, যারা এই পেশায় মেডিকেল পেশা বা এইভাবে নিয়োজিত, তারা জিনিসটা একদম ফ্যাক্ট বুঝেই তারা জিনিসটাকে অনুমান করে, যারা কিছুটা বুঝে একটু পড়াশোনা করে তারা এই জিনিসটা নিয়ে সচেতন থাকে, বা যারা এই জিনিসটা নিয়ে ভিতরের জিনিসটা বোঝে না তারা কিন্তু আতঙ্কিত হয়ে যায় অল্পতে। সারাদিন আমাদের টিভিতে এভরিওয়ে শো করা হচ্ছে করোনা ভয়, করোনাতে এই, করোনাতে ওই সংক্রমণ, তারা সবাই ভয়ে সবাইকে নিজে গুটায় নিচ্ছে। এই গুটা নেওয়ার কারণেই কিন্তু আমাদের অর্থনীতি, যে এই যে বলতেছিলাম না বারবার যে ইকোনমিক যে সাইকেলটা কমপ্লিট হতে হবে, এটা হতে বাধ্যগ্রস্ত হবে, সরকার সরকারের মতো চেষ্টা করবে, বা সরকার একা তো আর পারবে না, আমাদের, আমরাই তো সরকারের একটা অংশ, আমরা জনগণ তো এই দেশেরই সবাই, বা সরকার আমাদের ছেড়ে দিয়ে তো কিছু করতে পারছে না, আমরা যদি সাপোর্ট না করি তাহলে কিভাবে হবে? আমার কথা হলো করোনার, করোনা রমিন আহমেদকে চিনে না যে আমি রমিন আহমেদকে ইনফেক্ট করবো, আনলেস অ্যান্ড আনটিল আই লেট মাই গার্ড ডাউন, করোনা আমার ভেতরে ঢুকতে পারবে না, আমার নাক মুখ চোখ কান দিয়ে তো ঢুকবে, তাছাড়া তো ঢোকার কোনো রাস্তা নেই। আমি যদি এগুলাকে পার্সোনাল হাইজিন, পার্সোনাল সেফটি গুলা এনশিওর করি, এবং যারা এই বিষয় নিয়ে সচেতন না তাদের কাছে এই জিনিসগুলো আরেকটু ভেঙে বলতে হবে যে কি করা দরকার কি না করা দরকার। আমি কিছু কিছু জিনিস দেখেছি যে আমাদের পুলিশ ভাইরা যারা হেল্প করছে, যে অনেক জায়গায় তারা বিনোদন দেওয়ার চেষ্টা করছে, তারা একটু গান গাওয়ার চেষ্টা করছে, তারা মানুষকে সবাই মোরালটা হাই রাখার চেষ্টা করছে, গুড এনাফ, বাট এর থেকেও আর একটু বেটার হবে যদি সবাইকে ঘরে ঘরে বা জায়গায় জায়গায় বাইকিং করে যে কি করা যাবে না কি করা যাবে, কেন যাবে না, কেনটা বলতে হবে, কারণ এই কেন না জানার কারণেই অনেকে জিনিসগুলো বুঝে উঠতে পারে না। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, যেটা হলো যে আমরা যদি এই আতঙ্কটা দূর করতে পারি, আমরা আমরা এমন এক জাতি, আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে আমরা এত দূর আগে আসছি, এবং ঈশ্বরীয় ভাবে আমরা আমাদের জিডিপি বলেন বা ইকোনমি, আমরা বুমিং একটা ইকোনমি ছিলাম, এখনো হয়তো বা আছি, পুরোপুরি নির্ভর করবে আমাদের উপর, আমাদের অর্থনীতি আমরাই গড়ব, আমাদের অর্থনীতি যদি না গড়া মানে আগায় না আগায় তাহলে এটা আমাদের ব্যর্থতার কারণেই হবে। সময় এখন আমাদেরকে আরেকটু সচেতন হয়ে কাজে আগানোর, কাজ না করে আমরা থাকতে পারবো, আমাদের কাজ করতেই হবে, আমাদের মতো অর্থনীতির দেশে কাজ করতেই হবে, কাজ করতে হবে কিন্তু একটু সচেতনতার সাথে, যাতে নিজের এবং আমার আশেপাশে মানুষ আমার জন্য ঝুঁকিপূর্ণ না হয়ে যায়।
তো ধন্যবাদ রামিং ভাই এবং কামরুল ভাই আপনাদেরকে অসাধারণ আলোচনার জন্য, এবং দর্শক অনেক কিছু হয়তোবা আজকে আপনাদের অনেক জিজ্ঞাসা ছিল এবং আমরা সময় স্বল্পতার কারণে সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারিনি। তবে একটি আশার কথা আমরা দুইজন অতিথির কাছ থেকেই জানতে পারলাম, সেটি হচ্ছে আমাদের অর্থনীতি ভেঙে পড়ার মুখ থেকে একমাত্র ফিরাতে পারেন আপনারাই, এবং আপনাদের সাথে একত্রে কাজ করি আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াবো এবং ঘুরে দাঁড়িয়ে নতুনভাবে ইকোনমিক্সকে আমরা নতুন একটি দিগন্তে নিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে আমাদের থাকার জন্য। আল্লাহ হাফেজ।